তৃতীয় মাত্রা। দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেল আই দেখছেন, তাদের প্রত্যেককে তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। শুধু দর্শক মন্ডলী, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই, ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এবং আমার ডানে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শাহজাহান খান। আমি প্রথমেই সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য আপনার কাছে জানতে চাইছি, আপনি জানেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি রিপোর্ট প্রকাশ করেছে, এই রিপোর্টে তারা বলছে যে বাংলাদেশে সংসদীয় শাসন পদ্ধতি শাসন ব্যবস্থা টিকে থাকবে কিনা এটি নিয়ে সংশয় আছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ জিলু সাহেব আপনাকে আমাকে দ্বিতীয়বার মতো এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই আমার বন্ধু বিশিষ্ট পার্লামেন্টারিয়ান জনাব শাহজাহান খান সাহেবকে, যে আজকে অনুষ্ঠানে আমরা দুজনে দুইটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মুখোমুখি হওয়ার জন্য আবার থাকি, আমরা একই ব্লকে থাকি, মোটামুটি দীর্ঘদিনের সম্পর্ক, একসাথে অনেকদিন পার্লামেন্টে আছি। তো আসলে আজকে বেরিয়ে আপনার পত্রিকার যে খবরটি বেরিয়েছে, বিশেষ করে আমাদের সংসদীয় পদ্ধতি সরকার সম্পর্কে, এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এটা অবজারভেশন, তারা বলছেন যে বাংলাদেশে সংসদীয় পদ্ধতি সরকার ঠিকমতো কাজ করছেন এবং এর ভবিষ্যৎ সম্পর্কে কিছু উদ্বেগ প্রকাশ করেছেন। তা আমি একজন ক্ষমতাসীন দলের সংসদ হিসেবে নন, এদেশের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এবং সংসদীয় পদ্ধতি সরকারের প্রতি আমার একটি ব্যস্ততা আছে, এবং এদেশে সংসদীয় পদ্ধতি সরকারের জন্য এই যে কিছু কয়েকদিন আগে আমরা যে বিজয় দিবস পালন করেছি সেই ডিসেম্বর মাস, যে আমাদের মুক্তিযুদ্ধের একটা কমিটমেন্ট ছিল যে আমাদের দেশে সংসদীয় পদ্ধতি সরকার প্রবর্তন করা হবে, এবং সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম নিশ্চয়ই এই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। সেই কারণে আমি বলব যে আসলে বিষয়টি আমাদের যদিও যতটুকু না উদ্বেগের, তার সাথে আমরা যারা আগ্রহী আমাদেরকে একটু বারবার সময় দিচ্ছে, আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা সংসদীয় পদ্ধতি সরকার জন্য যুদ্ধ করলাম, দেশ স্বাধীন হলো, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হলো, আবার সেখান থেকে আমরা সরে গেলাম, তারপরে আবার নানান ঘটনার মধ্য দিয়ে 1991 সালের একটি নির্বাচনের পর যে আন্দোলনের পরবর্তী পর্যায়ে চলে যান, বিরোধী আন্দোলনের পর যে পার্লামেন্ট হলো, সেই পার্লামেন্টে আমরা সরকারি দল বিরোধী দল সেদিন ঐক্যমতের ভিত্তিতে আমরা সংসদীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন করলাম, এবং সে থেকে যদিও খুব একটা কার্যকরী ভাবে এটাকে আমরা অত এগিয়ে দিতে সক্ষম হচ্ছি না, কিন্তু আমার মনে হয় পদ্ধতিটা কিন্তু বহাল আছে, এবং আপনার লক্ষ্য করলে দেখবেন যে 91 সালে 96 সাল পর্যন্ত যে সরকার বিএনপি সরকার ছিল তখনও কিন্তু বিরোধী দল কিন্তু সংসদে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স রাখানো ভালোভাবে ছিল না, অনেকদিন সংসদ বয়কট করে শেষ পর্যন্ত সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছে, কিন্তু 5 বছর আগে কিন্তু কোনো ঘটনাই ঘটেনি, 5 বছর পর আবার নির্বাচন হয়েছে 96 সালে 12 দিন, সেই নির্বাচনে আমরা বিরোধী দলে যাই, ওনারা সরকারি দলে যান, এবং আমরাও ঠিক একইভাবে সেই সংসদে দীর্ঘদিন একটা অনুপস্থিত ছিলাম, যে সংসদের বাইরে আন্দোলন করি, সংসদের বাইরে কথা বলি বিভিন্নভাবে। আজকে আপনি যদি মিডিয়ারই শুধু না রাখতো তাহলে হয়তো আমার বন্ধু শাহজাহান খানের তার মানুষের সামনে জনগণের সামনে কথা বলে ওরা দিকে সুবিধা হতো এতটুকু থাকতো না, কিন্তু আমরা সেভাবে ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কি হল যে সরকার কিন্তু সেই নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু নির্বাচন হতো, সেই নির্বাচনে মানুষ রায় দিল, আমরা আবার ক্ষমতা এলাম। আসার পরে আজকে 2 বছর 3 মাসের মাথায় দেখা যায় যে বিরোধী দল প্রথম দিবস সংসদে ছিল না, তারপরে গেলে এখন অনেক দিন যাবৎ সংসদ থেকে অনুপস্থিত, তারপরে বারবার অনুরোধ করার পরে এখনো খুব একটা ভালো পজিটিভিটি কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, যদিও আমরা অনেকের সাথে তারা করার পর সবাই বলেন যে একটা পরিবেশ যদি হয় তাহলে আমরা সংসদে যাব। আসলে আমি মনে করি সংসদের পরিবেশটা কার জন্য, এখানে বিরোধী দল সংসদে যাওয়া সরকারের দলকে সাহায্য করার চাইতে বেশি জনগণের যে নির্বাচনী যে তার প্রতি যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য, কারণ আমার নির্বাচন এলাকার জনগণকে
গভর্নমেন্ট মেম্বার নির্বাচিত করেছে, হয়তো সরকার উহার দল গঠন করতে পারেনি, কিন্তু সে এলাকার মানুষের পক্ষে কথা বলার তো মানুষ চায়, সেখানে কথা বলুক, সেখানে আলোচনা করুক, দেশ সম্বন্ধে মানুষ জানুক, সংসদে আলোচনার মধ্যে দিয়ে, বিতর্কের মধ্যে দিয়ে, বিভিন্ন বিষয়ে আপনার বক্তব্যের মধ্যে দিয়ে। কিন্তু আজকে জনগণ সেখান থেকে বঞ্চিত, আর দুই বেলা টাকায় না থাকার কারণে সরকারি দলের সংসদ সদস্যদের যে পারফরমেন্স থাকার কথা, এটা স্বাভাবিক, কারণ সংসদটা তো আসলে একটা দল নিয়ে হয় না, পার্লামেন্টের ডেমোক্রেসির এই বিরোধিতা হলে যেখানে এটা পার্লামেন্টের মধ্যে ডায়ালগ এক্সচেঞ্জ হবে, বিতর্ক হবে, থাকবে, মাঝে মাঝে উত্তপ্ত হবে, মাঝে মাঝে আবার শান্ত হবে, আমরা সেই সুন্দর বক্তব্য শুনব, দেশের কথা জানব, এবং সরকারকে মোটামুটি ভাবে তার যদি কোনো দিকে যদি ভুল করে, সে ভুল থেকে ভালো হতে টেনে আনার জন্য একটা তালিকা শক্তি যে বিরোধী সেখানে ভূমিকা রাখবে, সেই বিরোধী যদি পার্লামেন্টে না থাকে, আমরা যত কথাই বলি না কেন, আসলে পার্লামেন্টটা কিন্তু খুব একটা ফাংশনেবল হয় না, এনজয়েবল হয় না। এই কারণে হয়তো এসব দিক বিবেচনা করে যে আজকে ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল যে বক্তব্য দিয়েছেন সেটা হবে, তো আমার মনে হয় যে এখনো আমাদের সময় শেষ হয় নাই, কারণ আমরা তো আসলে পার্লামেন্টে এই সিস্টেমটাতে এই খুব এনজয় দিলে আমাদের খুব একটা ঐতিহ্য না, যদি আমাদের একটা যুদ্ধের কমিটমেন্ট ছিল, তা আমার মনে হয় যে এত হতাশ হওয়ার কিছু নেই। ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল মাননীয় সংসদ, পৃথিবী যেই গতিতে এগুচ্ছে, পৃথিবী যত ছোট হয়ে আসছে, যত আধুনিক হচ্ছে, তাতে 32 বছর সময় কিন্তু অনেক সময়, অনেক 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 সময়, অনেক সময়, অনেক সময়, অবশ্যই অনেক সময়, 22 বছর মালয়েশিয়া করতে জানায় আমাদের হবে যে আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি। তো আমি আজকের এই মুহূর্তে ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনালের এই নিউজ থেকে বলতে চাই যে আমাদের মধ্যে যদি আমাদের নিশ্চিত স্পিকার সম্পর্কে সেখানে কথা উঠছে, সেখানে আমাদের সরকারি দলের সর্বাধার আছে, দুই দল যে একেবারে শর্ত দিয়ে যে সংসদে বাইরে থাকে সে বিষয়ে আলোচনা হয়েছে। আমি মনে করি যে আগামী দিনে যে আমরা সবাই সংসদকে আমাদের আলোচনার প্রাণকেন্দ্র করব, আমাদের আধুনিক সমস্যার সমাধান শেখানো হবে, অর্থনৈতিক সমস্যার সমাধান শেখানো হবে, এবং ক্ষমতার যদি কোনো ফটো পরিবর্তন করতে হয় সেই সংসদ থেকে সেই ফটো পরিবর্তনের কথা থাকবে, এবং আগামী নির্বাচনে নিশ্চয়ই জনগণ যদি আমরা ভালো কাজ না করি আমাদের পরিবর্তে আরেকটি সরকার গঠন করবে। একজন পার্লামেন্টারিয়ান, খ্যাতিমান পার্লামেন্টারিয়ান, আপনি বহু বছর যাবৎ বাংলাদেশের পার্লামেন্টে আছেন, আপনার কাছে কি মনে হয় যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এখন বলছে যে বাংলাদেশে সংসদীয় শাসন পদ্ধতি টিকবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে তাদের? ধন্যবাদ জিল্লুর রহমান সাহেব, আপনার মাধ্যমে আমি আমার এলাকার অগণিত জনগণ যারা আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন তাদেরকে এই বিজয়ের মাসের সঙ্গে আমি শুভেচ্ছা জানাই, সেই সঙ্গে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু সহ যারা শহীদ হয়েছেন মহান মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে, তাদেরকে স্মরণ করি আমি এই বিষয়টি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন। আজকে যে পত্রিকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে গবেষণা রিপোর্টটা বেরিয়েছে, এটা বলেছে যে ওনারা 31 ঘন্টা কোরআন সংকটের কারণে প্রায় 3 কোটি টাকা আমাদের অপচয় হয়েছে, 2,80,000 মতো এই যে অপচয়, 2,80,000,000 এখন 2,80,000,000 টাকা অপচয় হলো, এটা কিন্তু ওনারা কিন্তু ক্ষমতায়, আজকে বিএনপি ক্ষমতায় থাকাকালীন তাদের দায়িত্ব সংসদে তাদের কোরআন করা এবং সংসদকে কার্যকর করা, সংসদকে পরিচালনার সকল দিক কিন্তু তাদের মূল দায়িত্ব, আমাদের দায়িত্ব আছে, বিরোধী দলের দায়িত্ব নাই এই কথাই বলবো। সরকার দলের মাননীয় সংসদ সদস্য বলছেন যে বিরোধী দল হচ্ছে প্রাণ, এবং সেটা ওরা প্রাণ মনে করেন না, তো ওনাদের প্রাণে ওনাদের দেহে প্রাণ সঞ্চার হোক এটা ওনারা চান্না বলেই তো আমরা যাতে না যাই এই ব্যবস্থা আমরা করে মনে করি, সেটা আমি বলছি। তো এখানে আমাদের সংসদীয় পদ্ধতির সরকার 91 সালে যখন নির্বাচন হয়ে গেল, বিএনপি ক্ষমতাসীন হল, সেখানে সেদিন কিন্তু এই বিরোধী দলের পক্ষ থেকে আমরা সংসদীয় পদ্ধতির সরকারের প্রস্তাব করেছিলাম, বা ঐক্যবদ্ধভাবে সেদিন আমরা সংসদীয় পদ্ধতি সরকারের জন্য আমরা এই সংসদীয়টা আমরা এনেছিলাম। তার অর্থ হল এই গোটা দেশের মানুষ, আমাদের চাহিদা, আমাদের প্রত্যাশা যে একটা সংসদীয় পদ্ধতি সরকারের দেশে প্রবর্তিত হোক, সেটা হওয়ার পরে স্বাভাবিকভাবে আমি একজন বিরোধী দলের সংসদ সদস্য হিসাবেই শুধু নয়, একজন সচেতন নাগরিক, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে সংসদকে যদি আমরা কার্যকর করতে পারি তাহলেই আমাদের দেশের জনগণের যে চাহিদা সেটা পূরণ হবে, জনগণের প্রত্যাশা পূরণ হবে, এবং আজকে সমাজের যে অবক্ষয়গুলো এসেছে,
যে সন্ত্রাস দুর্নীতি আপনার দ্রব্যমূল্যের উর্ধগতি ইত্যাদি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সংসদে আলোচনা করতে পারবো। এইখানে আমিও সংশয় প্রকাশ করি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এই গবেষণা রিপোর্টের পাশাপাশি। আমার মনে আছে কিন্তু মানে কোন দিনের বক্তব্য আমার ঠিক মনে নেই, যারা আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব মহাসচিব বিএনপি এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, উনি কিন্তু একদিন এই কথাটা বলেছিলেন যে আজকের বিরোধীদের এই আচরণে সংসদীয় পদ্ধতির সরকার টিকবে কি টিকবে না, এ ব্যাপারে উনি প্রশ্ন তুলেছিলেন। আমার প্রশ্নটি হলো এখানে এই প্রশ্নটি আসে কেন, তাহলে এখানে কি সুপ্তভাবে লুকিয়ে আছে বিএনপির মানে সরকারি দলের নেতৃবৃন্দের মধ্যে যে এখানে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার হোক বা এই সংসদীয় পদ্ধতির সরকার কার্যকর না হোক এবং তার জন্যই কি আজকে বিরোধী দলকে সংসদে না নেওয়ার জন্য ওনাদের এই খেলা? কি হচ্ছে যখন জাতীয় পার্টি বেরিয়ে আসলো সংসদ থেকে, ওনারা কিন্তু তাড়াহুড়া করে জাতীয় পার্টির সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা সংসদে ফিরে আনলো জাতীয় পার্টিকে। আওয়ামী লীগ যখন বলল যে সংসদে আলোচনার মতো অবস্থা নেই, পরিবেশ নেই, পরিবেশ সৃষ্টি করা হয়নি, এটার জন্য যখন আমরা লিখিতভাবে আলোচনা করতে চাইলাম স্পিকারের কাছে আমাদের উপনেতা চিঠি দিলেন, তার উত্তর কিন্তু ওনারা দেন নাই, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চান নাই। আমাদের প্রশ্ন হলো এখানে যে আজকে স্পিকার সাহেব উনি আমাদের অভিভাবক সংসদের গার্ডিয়ান, উনি যদি আজকে ওনার মধ্যে পক্ষপাতিত্ব থাকে স্বাভাবিকভাবে কিন্তু সংসদ কার্যকর হবে না। আমি বলছি এইভাবে ওনার মধ্যে পক্ষপাতিত্ব আছে যে উনি একদিন বললেন বিরোধী দল না থাকলে সংসদ যথার্থভাবে কার্যকর আছে, কাজে কাজে এটা দিয়ে মনে হয় যে সংসদকে কার্যকর করা আমাদের উদ্দেশ্য নয় এবং সংসদকে আজকে এই যে অকার্যকর করার দিকগুলো ওনারা একের পর এক সৃষ্টি করছেন, যে কারণে সংসদীয় পদ্ধতি সরকার আজকে হুমকির মুখে বলেই আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই বিষয়টা তারা বলেছেন। আমার কাছে তাই মনে হয় না আপনার এই যে আপনি আব্দুল মান্নান ভাইয়ের একটা বক্তব্য যে আপনি কোর্ট করলেন, উনি পার্লামেন্টে বলছেন যে দুই দল যদি এভাবে সংসদে অনুপস্থিত থাকে তাহলে সংসদীয় ব্যবস্থা একদিন অকার্যকর হতে পারে। এখানে কিন্তু আসলে বিএনপির কোন দুর্ভিসন্ধি কিন্তু বন্ধ নেই, এখানে কথাটা এইভাবে আসছে যে আমরা দেশের মানুষ তখন ভাববে যে আমরা যে সংসদীয় পদ্ধতি সরকারের পক্ষে যে আমাদের পার্লামেন্ট মেম্বারকে নির্বাচিত করি আর সেই পার্লামেন্ট মেম্বার যদি আমাদের ভোট নিয়ে সংসদে একটা অনুপস্থিত থাকে, যদি সেখানে দেশের কোনো রাজনীতি নিয়ে সেখানে অর্থনীতি নিয়ে দেশের কোনো সমস্যা নিয়ে যদি আলোচনা অংশগ্রহণ না করে তাহলে আমাদের ভোট দিয়ে লাভটা কি? আর যদি আপনার এটাই যদি একটা ট্রেডিশন হয়ে যায় যে আজকে 91 আমরা আমাদের দেশের সংসদীয় পদ্ধতি সরকার জন্য আমরা রক্ত দিতে আমি আগে বলছি কিন্তু সে সংসদীয় পদ্ধতি সরকার 95 কিন্তু সেটাকে একটা অ্যামেন্ডমেন্ট করি, ফোর্থ অ্যামেন্ডমেন্ট নিয়ে সেটাকে বাতিল করা হয়, সেখানে আবার একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সেখানে ইন্ট্রোডিউস করা হয় যেটা অনেকদিন যাবত ছিল, সেই জায়গা থেকে আমরা আবার কমিটমেন্ট ছিল আমাদের। তাও এই যে পার্লামেন্টের দলগুলো আপনি যদি বিদল বিলাঞ্চি তা নয়, আসলে এসব বিরোধী আন্দোলন সময় সকল দলে একটি কমিটমেন্ট করে আমরা যদি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হওয়ার পর সেই সরকার পদ্ধতি হবে সংসদীয় পদ্ধতি সরকার। কিন্তু আপনারা এখন আপনি আপনারা কিন্তু সংসদে এখন আপনাদের কিন্তু একটা ইয়ে ছিল যে আপনারা করবেন কি করবেন না একটা সেটাই ছিল যে কারণে তাকে খুব কঠোরভাবে যখন বললেন তখন কিন্তু পদ্ধতি আমার কথা যদি শুনুন। আচ্ছা থ্যাংক ইউ। তো সেখানে আপনার যদি যদি একজন মানুষ কি দেখে একজন মানুষের কাছে একটা ট্রেডিশনের মতো হয়ে গেছে যে দল ক্ষমতা দেয় মনোজনের সংসদ কার্যকর রাখার দায়িত্ব একমাত্র তার। আপনি যদি কোরআনের কথা বলি মনোজনের সংসদে কোরআন করার একমাত্র দায়িত্ব সরকারি দলে, আর এখানে মনে হয় দুই দলের দায়িত্ব নেবে যেহেতু ক্ষমতা দেয়নি সেহেতু সংসদ থেকে বাইরে থাকবে। ঠিক তিনটা পার্লামেন্টে এই যে আপনার ফর্ম ফিফ সিক্স আজকে এই যে এইট পার্লামেন্ট পর্যন্ত একই রকম ট্রেডিশন। এই জন্যই আজকে মানুষের মনে মনন দিনে একটা রাজনৈতিক নেতা হিসেবে সে মানুষের এই যে একটা যে সংসদীয় পদ্ধতি সরকারের প্রতি আস্তে আস্তে মানুষদের একটা অনিয়া সৃষ্টি হতে পারে এই বয় থেকে এই কথাটা কিন্তু বলছি, অন্য কোনো কারণ থেকে নিশ্চয় আপনিও চান না যে আমিও চাই যে আপনার বলছেন যে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে আমাদের দলের নেতা হিসাবে না রিপোর্টের কিছু অংশ আপনাদের জন্য দুজনের দুজনে নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তারপর উনি কোরআন সংকটের কথা বলেছেন যে 31 ঘন্টা কোরআন হয়নি বলে নষ্ট হয়েছে তাতে 2,80,00,000 টাকার বেশি খরচ হচ্ছে। এবারই প্রথম রেকর্ড হয়েছে যে 2 ঘন্টা বিলম্ব হয়েছে কোরআন হতে, এটি রেকর্ড। সংসদে আপনারা নেতা নেত্রীদের প্রশংসা করেছেন 136 বার, প্রতিপক্ষের সমালোচনা করেছেন 215 বার, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় অনির্ধারিত আলোচনা করেছেন 207 বার, 50% সদস্য সংসদে 76 থেকে 100 কার্য দিবস 100% কার্য দিবস উপস্থিত থাকেন, বাকিরা সংসদে উপস্থিত হন না, এবং
বিএনপি পার্লামেন্টারি পার্টির মিটিং হয়েছে এবার মাত্র তিনটি মিটিং, আওয়ামী লীগের হচ্ছে 18টি, জামাতের হয়েছে 11টি। এইরকম একটি পরিস্থিতিতে এবং স্পিকার পক্ষপাতমূলক আচরণ করেন, স্পিকার কখনোই নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছেন না আসলে এই সংসদে, সেই সংসদ নিয়ে প্রশ্ন যদি তোলা হয় এবং জনগণের এত টাকা যেখানে ব্যয় হয়, কোটি 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 টাকা, প্রশ্নোত্তর পর্ব ঠিক মতো হয় না, প্রশ্ন কি সেটি অনেক জানেন না সেটিও বলেছেন তারা, এবং এই যে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় অনির্ধারিত আলোচনা হয়েছে 207 বার, কেবল নেতা নেত্রীদের প্রশংসা করছেন আপনার 136 বার, নেতা নেতৃত্ব তারা প্রশংসিত প্রশংসা আমি একেবারে পরিপূর্ণভাবে অস্বীকার করবো না, কারণ বক্তব্য অনেকটা সত্য তো অবশ্যই আছে। আমি আগে বলছি যে আসলে যে একটা নেতৃত্ব সৃষ্টি হওয়ার জন্য যে ধারা দরকার, সংসদীয় পদ্ধতি, সরকার যদি দেশে থাকে, সংসদ যদি কার্যকর হয়, প্রাণবন্ত হয়, সংসদে যদি আলাপ আলোচনা থাকে, ডিবেট থাকে, তাহলে হয় কি যারা সংসদ সদস্য আসে হয় তারা মোটামুটি ভাবে তাদের একটা ম্যাচিউরিটি আসে, তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়, তারা নতুনভাবে কিছু জানার জন্য, নিজেকে আত্মপ্রকাশ করার জন্য তাদের চেষ্টা থাকে, এই হোমওয়ার্ক করে নানান রকম দিয়ে। কিন্তু আজকে আমাদের দেশের দুর্ভাগ্য কি হলো কি, এটা নির্দিষ্ট স্বীকার করতে হবে, আমাদের দেশে যারা সংসদ সদস্য আসার পর, যেমন আমি নাই বিভাগে যখন প্রথম সংসদ সদস্য হই, আমার প্রতি বিরাট একটা আঘাত ছিল, অনেক চিন্তা ছিল এইভাবে নিজেকে আত্মপ্রকাশ করবো, এইভাবে কথা বলবো, এইভাবে চিন্তা করবো, এইভাবে স্টাডি করবো, কিন্তু দেখা গেল যে আসলে সংসদে সেই পরিবেশ নাই। এবং আজকে রাজনীতিতে এটা স্বীকার করতে হবে, আজকে রাজনীতিতে এই মানে উন্নতি শিখরে যাওয়ার জন্য নিজের প্রমোশনের যে একটা মাধ্যম হয়ে গেছে অনেকটা, কিন্তু আসলে নেতা নেত্রীদের বেশি তোষণ করা এবং ইয়ে করা, সমালোচনা করা, এটা নেতা নেত্রীদের প্রতি খুব একটা ভালোবাসার লক্ষণ বলে আমি মনে করব না, কারণ নেতা নেত্রীর প্রতি শ্রদ্ধাবোধ যদি থাকে তাহলে নিশ্চয়ই কথাবার্তার মধ্যে একটা গুরুত্ব থাকতে হবে, কথাবার্তার মধ্যে একটা এই গাম্ভীর্য থাকতে হবে, কখন কি কথা বলা দরকার সেভাবে বুঝতে হবে। অনেক সময় অনেক বেশি প্রশংসা, যার প্রশংসা করা হয় তাই কিন্তু আসলে বড় না করে অনেক সময় ছোট করে ফেলে, এরকম অবস্থা হয় অনেক সময়। তো এগুলো কারণ হলো যে মূলত কিন্তু সমস্যা এক জায়গাতে, আমি কথাটা আপনি ভালো বলছেন এবং ওদের রিপোর্টের প্রসঙ্গ আসা তাও ভালো হলো, এবং এই রিপোর্ট এই বিষয়ে হলে এই যে এটি কিন্তু অষ্টম সংসদের হিসেব মানে সপ্তম সংসদ বা তার আগের সংসদ গুলো কিন্তু গোটা থেকে কিন্তু খুব একটা আপনার এটা ভাই ছিল না। তো আজকে আমি যে কথা বলতে চাই সেটা হলো যে আজকে যদি সংসদে যদি সরকারি দল বিরোধী দল যদি একেবারে প্রতিনিধিত্ব এটাকে প্রাণবন্ত রাখতো, আজকে দেখেন আমাদের দেশের সংসদ 2 মাস অন্তর্গত আমাদের কনস্টিটিউশন জনগণের সম্পর্ক অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ কার মাধ্যমে, তার নির্দেশিত প্রতিনিধির মাধ্যমে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের দেশে কিন্তু এখনো কিন্তু আমরা সেই পর্যায়ে আমরা আমাদের সংসদকে সেই অবস্থাতে নিয়ে যেতে পারিনি, যার কারণে অনেক সময় যে অনেকে সেভাবে অংশগ্রহণ করার জন্য আগ্রহ থাকে না, এবং আগ্রহ না থাকার কারণে অনেকেই অনুপস্থিত থাকে, এবং অনুপস্থিতির কারণে ধরনের সংকট হয়। দ্বিতীয়ত একটা বিষয় এখানে আছে, সেখানে আমাদের দেশে এমন কিছু সংসদ সদস্য আপনারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন দল থেকে, যারা আসলে এটাকে কিন্তু আমি বা সাজান খান সাহেব যেভাবে রাজনীতিকে গ্রহণ করি বা সংসদকে যেভাবে দেখি, উনারা কিন্তু সেভাবে দেখতে অভ্যস্ত না, এবং হয়েছেন যে মোটামুটিভাবে সংসদী হওয়া দরকার, এমন লোকও এখানে আছে আমার কাছে আসতে জেলা দেশের রাজনৈতিক অবস্থা যে হয়তো রাজনীতিভাবে বিএনপি আদর্শ বিশ্বাস করে না, কিন্তু হয়তো দেখা গেছে যে সময়ের কারণে এবং যে অনেক আছে যে আপনার শেখ মুজিবুর রহমান সাহেবের সারা জীবন গালি গালাজ দিল, সে আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই অন্য রাজনীতির সাথে, কিন্তু দেখা যায় যে নির্বাচনের মাধ্যমে উনি হয়তো আওয়ামী থেকে সংসদ ছেড়ে দিয়ে চেয়েছেন। এই যে অরাজনীতির কিছু লোকজন এখানে আসার কারণে কারণে 27 জন এই সংসদের 27 জন সদস্য আজ পর্যন্ত সংসদে 1 মিনিটের জন্য কথা বলেননি, অনেকে জানেনি সংসদ, এইসব কারণে 27 জন সংসদ এখানে একটা বিশেষ কারণকে এখানে শুধু হবে না আসলে, এবং এইসব কারণগুলো থাকার কারণেই আজকে উনি যে কথা বলছেন যে আমরা আসলে দুই দলের মধ্যে একই রকম লোকজনের অবস্থান, সরকারি দলের মধ্যে একই রকম লোকজনের অবস্থান আছে, এবং এরা এত বেশি আমাদের নেতা নেত্রীকে মাঝে মধ্যে প্রভাবিত করতে পারে, আপনি আগেই বলছেন, যার কারণে অনেক সময় আসলে আমাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত নিতে একটু কষ্ট হয়। তো যাই হোক, আমি আজকে আশাবাদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিজয় দিবসের একটা রেলের ফাঁকরে উনি বলছেন
যে আর বিভেদ নয়, আর অনৈক্য নয়, আর ইয়ে নয়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা মোটামুটি সামনের দিকে এগিয়ে আসলে আমাদের জাতির জন্য এটা একটা প্রয়োজন। এখন যদি এটা আমি বলুন যে বলছি যদি বলবেন আমার নেত্রী হিসাবে আমি তার কথাকে হাইলাইট করতে চাই না, কিন্তু আজকে আমার বিবেক যদি আপনি আমি প্রশ্ন করি, ওনার বিবেক যদি প্রশ্ন করে, আমরা অনেক সময় 33 বছর সময় নষ্ট করছি, আমরা কিন্তু আর সময় নষ্ট করা ঠিক হবে না। আমি মনে করি যে আমাদের এই রিপোর্টটা এটা আমাদের জন্য একটা সতর্ক সংকেত, এই সতর্ক সংকেতটাকে আমাদের উপলব্ধি করতে হবে, কারণ এটা এই রিপোর্টটা শুধু ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল নয়, আমাদের দেশের মানুষও আজকে কিন্তু সংসদের বিতর্ক ভালো বিতর্ক পায় না, ভালো একটা আপনার আলোচনা দেখে না, নেতাদের একটা ভালো পারফরমেন্স দেখে না। আমরা মনে যেন অনেক সময় এই আমাদের লোকজন এখন দুষ্টমি করে বলো যে আমার সাথে এই খারাপ কাজগুলো বলো, যে ফলাডিস করবেন আমার সাথে, যে দেখে না পার্লামেন্টের মতো ব্যবহারটা করবেন না। অর্থাৎ পার্লামেন্টটাকে আমরা আরো এনজয়েবল করতে চাই, ফাংশনেবল করতে চাই, এবং আমি এই জন্য অনুরোধ করবো যে আমার বিভিন্ন বন্ধু সাধারণ সাহেব উনি এই অনেক আর্থিক পার্লামেন্ট মেম্বার শুধু আমাদের সংসদে উনি সংসদে আছেন, হয়তো ওনার রাজনৈতিক কারণে বা আদর্শগত কারণে ওনার এলাকার পরিস্থিতিগত কারণে উনি হয়তো দল পরিবর্তন করে রেখেছেন, তা আমি ওনাকে মনে করি যে মনে প্রাণে ওনাকে আমি মনে করি যে একজন রাজনৈতিক কর্মী। আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার এই বক্তব্যের মাধ্যমে আমি শুধু উনি নয়, আমাদের দেশে যে যে দল করুক না কেন, রাজনৈতিক দলের যারা নেতা যারা আসলে রাজনীতি করেন তাদেরকে বলবো আজকে আমাদেরকে কিন্তু যে যে প্ল্যাটফর্মে থাকি না কেন আমাদের নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু একটা সময় এসেছে। আমরা নিজেরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আমরা নিজেরা যদি এই ইস্যুগুলোকে সামনে এনে যদি সংসদকে যদি পানবন্ত করতে না পারি, সত্যিকার যারা সংসদ সদস্য হওয়া দরকার তারা যদি নির্ধারিত হওয়ার সুযোগ না পায়, এবং যদি সেভাবে যদি আমরা এটাকে যদি আমরা সামনে দিয়ে নিতে না পারি, তাহলে কিন্তু এই সংসদ আমাদের দেশের মানুষের জন্য কিন্তু একটা দুর্ভোগ আমাদের সামনে দেখতে পারে। এই জন্য আমি সবার সঙ্গে কামনা করি এই বিষয়ে। আপনার কাছে আমার দুটো জিজ্ঞাসা, একটি হচ্ছে যে আপনারা বলছেন যে বিএনপির মনের মধ্যে এরকম ব্যাপার আছে কিনা যে তারা আবার রাষ্ট্রপতি শাসিত পদ্ধতিতে ফিরে যাও, গণতান্ত্রিক পদ্ধতি তো দুটোই হতে পারে, রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি গণতান্ত্রিক হতে পারে, সংসদীয় পদ্ধতি স্বৈরতন্ত্র দুই পদ্ধতিতেই সম্ভব, তা আপনারা কেন বারবার ওই দিকটির দিকে ইঙ্গিত করছেন, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে এই যে এবার এক বছর 7 মাস পরে সংসদীয় স্থায়ী কমিটি করলো বিএনপি, আপনারাও করেছিলেন একই প্রায় একই সময় পরে, এখন আপনারা যে যাচ্ছেন না ওনারা আপনারা নাম দিচ্ছেন না বলে বিলম্ব করেছেন বলছেন, কিন্তু আপনাদের তো সংসদীয় স্থায়ী কমিটিগুলো তো যাওয়া দরকার, ওনারা কিন্তু গিয়েছিলেন, সংসদ বর্জন করলে স্থায়ী কমিটিতে পার্টিসিপেট ঠিকই করেছিলেন, হচ্ছে সংসদের প্রাণ। আমি প্রথমে স্বজন ভাই অত্যন্ত বাস্তবসম্মত কিছু কথা বলেছেন, এই জন্য আমি অন্তত মনে করি যে আসলে আজকে রাজনীতিতে যে বিষয়টা এসেছে সেটা হলো যে রাজনীতিতে প্রকৃত রাজনীতিবিদ যারা তাদের অনুপস্থিতি হয়ে গেছে অনেক বেশি, এবং এখানে কালো টাকা সন্ত্রাসী পেশী শক্তি এদের প্রাধান্য কিন্তু রাজনীতিতে অনেক বেশি এখন, যে কারণে আজকে প্রকৃতপক্ষে সংসদকে কার্যকর করার ক্ষেত্রে কিন্তু একটা দুর্বলতা আমাদের আমরা লক্ষ্য করছি। যে কথাটা উনি বলেছেন যে এটার দায়িত্ব যেমন আমাদের বিরোধী দলের আছে, এটা আমরা স্বীকার করি সংসদকে কার্যকর করার ক্ষেত্রে, শুধু সরকারি দলে কার্যকর করবে এটা নয়, বিরোধী দল কার্যকর করার ক্ষেত্রে তাদের সহযোগিতা দরকার, কিন্তু এই ক্ষেত্রে মূল দায়িত্ব কিন্তু মনে করি আমি সেটা হলো যে সরকারি দলের। ওনারা যে কথাটা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদেরকে সংসদে ফিরে আসার জন্য, ফিরে আসার জন্য কিন্তু আমরা কিছু কথা বলেছি, লিখিতভাবে আমরা স্পিকার সাহেবকে বলেছি, কিন্তু সেটা সেই ক্ষেত্রে স্পিকার সাহেব কিন্তু এখন পর্যন্ত এই প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি, এবং ওনাদের কোনো নেতা বা নেত্রী এই প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি যে সংসদকে সংসদে আমরা যে কথাগুলো যে চিঠি বিষয়ে আমরা বলছি যে সে আমাদেরকে ডাকা হোক আলোচনা করা বসা হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট দৈন্যতার বিষয় রয়েছে। আপনি যে কথাটা বলেছেন ঠিক, শাসন পদ্ধতি হতে পারে, আপনার রাষ্ট্রপতি শাসিত সরকারেও কিন্তু আপনার গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে, স্বৈরতন্ত্র ক্ষমতায় এসে ক্ষমতায় যারা মানে পেছন দিয়ে আসেন এবং যারা মানে সামনে দিয়ে এসেও কিন্তু স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, তাও হতে পারে বাঙালি আছে। বিষয়টা হলো যে যে কোনো পদ্ধতিতে গণতন্ত্র হতে পারে, আপনি যখনই দেখছেন এই দেশে মার্শাল্লাহ এসেছে, জিয়া রহমান সাহেব যখন এলেন ক্ষমতায় তখনও এইখানে মার্শাল্লাহ ছিল, উনি চিফ মার্শাল্লাহ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তখনও উনি একটা গণতন্ত্র পদ্ধতি চালু করেছিলেন, এরশাদ সাহেব গণতন্ত্র পদ্ধতি চালু করেছিলেন, দল করেছিলেন, বিএনপিও কিন্তু সেভাবেই দল সৃষ্টি হয়েছে। এনারা ক্ষমতায় আসার পরে যারা মানে ক্যান্টনমেন্ট থেকে ক্ষমতা দখল করেন, যখনই ক্ষমতায় আসেন কিছু রাজনীতিবিদদের এই দলছুট রাজনীতিবিদদের নিয়ে কিন্তু দল সৃষ্টি করেন, সৃষ্টি করে কিন্তু তার ক্ষমতাকে পরিচালনা করেন, এবং ওইখানে একটা পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতি ওনারা চালু করেন, যেই পদ্ধতি হয়তো গণতন্ত্রের না মানে আবরণ হতে পারে কিন্তু প্রকৃত গণতন্ত্র নয়। যেমন আজকে সংসদীয় পদ্ধতির সরকারে আমি সাধারণত একটা ভালো পদে আছেন, উনি আছেন
চেয়ারম্যান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ওরা বিষয়টি আমি শুধু বলি, আমরা যারা বিরোধী দলের এমপি তাদেরকে যে এলাকার উন্নয়নের জন্য যে গম বরাদ্দ টিয়ার বা কাবিখা বরাদ্দ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের আবার স্থানীয় যে মন্ত্রী আছেন দায়িত্বপ্রাপ্ত ওনারা কিন্তু আবার সেটা নিয়ে দেন, মানে ওনারা এক হাতে দেয় না এক হাতে দেন, এখানে বিরোধী দলের ভূমিকা কিন্তু কম, খুব কম। আমরা যদি কোনো প্রজেক্ট দিও সেই প্রজেক্টগুলো কিন্তু পাস হয় না, যেমন আমি একটু আপনার অনুভূতি যদি বলি, এটা শুধু আপনি নন মানে আপনার দল নয়, আমি যখন সিয়াসিতে স্বতন্ত্র এমপি হয়েছিলাম, আমি আমার সুযোগ হয়েছিল 1986 সালে আপনার স্বতন্ত্র এমপি হওয়ার, তখন জাতীয় পার্টি ক্ষমতায়, জাতীয় পার্টি এমপিদের বেলায় লেখা হতো সার্কুলারে যে স্থানীয় এমপিকে এমপির সাথে পরামর্শ করলে প্রকল্প গ্রহণ করতে হবে, আর আমাদের বেলায় লেখা হতো স্থানীয় এমপিকে অবহিত করে করতে হবে, তাহলে পার্থক্য কোন জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওনাদের দ্বারাও বিষয়টা হলো স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ করবে, কিন্তু স্থানীয় যে মন্ত্রী থাকবেন তার অনুমোদন লাগবে। সুতরাং আমি যখন বিরোধী দলের এমপি হিসাবে একটা প্রকল্প দেব তখন সেখানে ওনার মন্ত্রী কিন্তু তা অনুমোদন করবেন না স্বাভাবিকভাবেই, কিন্তু এখানে যে গণতান্ত্রিক পদ্ধতি, আমি একজন বিরোধী দলের এমপি হলেও আমার যে অধিকার, আমার যে মানে অন্তত সেখানে কাজ করার সুযোগ, সেটা কিন্তু ওনারা পদে পদে খর্ব করছে, যে কারণে আজকে এখানে কিন্তু সংসদীয় পদ্ধতি সরকার থাকলেও এই ক্ষেত্রে সংসদীয় পদ্ধতি সরকার অকার্যকর হয়ে পড়ছে। যেমন আমরা এলজিইডিতে যখন প্রকল্প দেব তখন সেখানে বলতে বলা হবে যে প্রধানমন্ত্রীর যে মানে প্রকল্পগুলো প্রতিশ্রুতি সেগুলোকে আগে বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখেন আপনি যদি 1 কোটি টাকা কোথাও দেন ধরেন, তাহলে সেখানে প্রধানমন্ত্রী প্রকল্প এত ওখানে ইয়ে আছে প্রায় 1.5 কোটি টাকা, তাহলে আপনি স্থানীয় এমপি তা কি প্রকল্প আপনি সেখানে দেবেন? এই ক্ষেত্রে সংসদীয় পদ্ধতি দিয়ে ইয়েটা সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে ওনারা যথারীতি কার্যকর করছেন না। এখন আমরা যে কমিটিতে আমাদের নাম দিচ্ছি না, এখানে একটা কথা ছিল আমাদের সঙ্গে, আমরা বলেছিলাম যে আপনার সংখ্যা অনুযায়ী আনুপাতিক হারে চেয়ারম্যান সংসদীয় পদ্ধতি মানে কমিটিগুলোর চেয়ারম্যান হবে, কিন্তু ওনারা কিন্তু সেটা দেন নাই। দ্বিতীয়ত কথা হলো যে আমরা আমাদের সময় যে দেরি হয়েছে আমরা কমিটি করতে, সেটা কিন্তু ওনাদেরই কারণে, যে কারণে আমার কথা হলো যে এটা আওয়ামী লীগ বা বিএনপি জারি যে আচরণ হত্যাকার আচরণটা সঠিক নয় বলে আমি মনে করি, যেহেতু সংসদীয় পদ্ধতিতে সংসদ হল মূল কেন্দ্রবিন্দু আমাদের কাজ করার এবং সকল কিছুর কেন্দ্রবিন্দু সংসদ। সাধারণ ভাই একথা কি বলতে পারবেন আজকে কয়টা অধিবেশন? 10টা। এই 10টা অধিবেশনের মধ্যে আপনারা জনগণের একটা সমস্যা নিয়ে আলোচনা করেছেন, বলুন একটা সমস্যা আলোচনা করেছেন কোনটা? আমার এখনো মনে আছে, যেহেতু বিষয়টা আমি উত্থাপন করেছিলাম, সেটা হলো যে দেশের আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে 16 সেপ্টেম্বর 2002 তারিখে একটা বিষয় আমরা আলোচনা করার সুযোগ পেয়েছিলাম। এই একটা বিষয় ছাড়া আপনারা কোনো সব জনগণের বিষয় আলোচনা করেন নাই। দুর্নীতিতে আজকে দেশ চেয়ে গেছে, যখন দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই মুহূর্তে মানুষ যখন তার ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে, সেই মুহূর্তে কিন্তু আপনারা একটা আলোচনা করার নিজের আলোচনা করেন নাই। আমরা বিরোধী দল আছি, কিন্তু বিরোধী দল অন্য যারা আছে তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন, আপনারা সেটা করেন নাই। গত সংসদে আমরা যাইনি, তারপরে 129টা আপনার নোটিশ দিয়েছি 62টিতে, আপনারা একটা গ্রহণ করে বলতেন এই 162টে 129টা যে নোটিশ দিলাম, আপনার আরেকজন জাতীয় পার্টি এমপি সে 70টা নোটিশ দিয়েছে, ওনারও তো সংসদে আছেন, তাহলে ওনারা যে সংসদে থাকলেন 70টা নোটিশ দিলেন, 70টার মধ্যে কি এমন কোনো বিষয় ছিল না যেটা সংসদে আলোচনা করতে হবে? আপনারা সেই আলোচনা বলেন 62 বিধিতে বা 147 বিধিতে একটা বিষয় আলোচনা করেছেন, করেননি। আর একটা কথা বলি আপনাকে, সংসদে আপনাদের শরিক দল জামাত ইসলাম, উনি এই জামাত ইসলাম ইসলামের ওনারা যথেষ্ট আমাদের চাইতে বড় ধরনের ইসলাম, আমরা যদিও মুসলমান কিন্তু ওনাদের মতো যুব ডুব করে আমরা মুসলমান হয়নি। আমি কথাটা খুব খারাপ লাগতে পারে, আমি সংসদে বলেছি যাদের অন্তর ইসলাম নাই, শুধুমাত্র পাজামা জামাত যাদের ইসলাম তারা হলো জামাত ইসলাম, কথাটা এই কারণে বলছি। আপনি চিন্তা করেন ইরাকে যখন ইন্দো মার্কের হামলা হলো, আমি বারবার চিৎকার করে বলেছি যে ইন্দো মার্কের হামলা সম্পর্কে সেখানে মুসলমান হত্যা হচ্ছে, নিজে হচ্ছে, এই বিষয়টি আলোচনা করা হোক। আলোচনা তো দূরের কথা, মোনাজাত যখন দিলেন তখনও চিৎকার করে বললাম যে ইরাকে মুসলমান নিহত হচ্ছে, তাদের বিষয়টি আপনি মোনাজাতে নিয়ে আসেন, জামাত ইসলামের এমপি সাইদি সাহেব সেই মোনাজাত পরিচালনা করছিলেন। আমি শব্দটা কঠিনভাবে বলতে চাই না, খুব ভদ্র ভাষায় বলতে চাই,
উনি নিজের সঙ্গে প্রতারণা করেছেন। সংসদে ইরাকের মুসলমানদের হত্যা সম্পর্কে উনি কিন্তু মোনাজাত দেননি, কিন্তু রমজান মাসের মধ্যে পবিত্র রমজান আসে ওই ইয়েতে যখন আপনার রমজানের যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানে ধর্মীয় আলোচনায় কিন্তু উনি ইরাকের জন্য তখন প্রাণ বিসর্জন দিয়ে দেন টেলিভিশনে, আমি নিজে দেখেছি। এবং সেদিন আমার মনে প্রশ্ন জেগেছে যে একজন মুসলমান সে দুই ধরনের রূপ ধারণ করে কি করে, সংসদে যখন আমরা চিৎকার করে বললাম ইরাকে মুসলিম হত্যা হচ্ছে তাদের জন্য আপনি দোয়া করেন, উনি সেটা করলেন না, উনি টেলিভিশনে এসে রমজানের মধ্যে ওটা ওই মুসলমানদের জন্য একটা প্রাণ বিসর্জন দিয়ে দিচ্ছেন। এইদিকে এইদিকে অনেকভাবে বললেন তাদের তাদের আর এই তুলো যে মানসিকতাটা, সেই মানসিকতাটা হন যথেষ্ট কারণ আছে এই কারণে যে আজকের বিজয় মাসে দাঁড়িয়ে বলতে হয় যে ওনাদের এই এই সেই লোক যারা আমার এই বাংলার মহান এই বাংলাদেশের এই স্বাধীনতার বিরোধিতা করেছে, ওনারা বিরোধিতা করেছে, শুধু বিরোধিতা নয় ওনারা হত্যা করেছেন আমাদের অবহেলিত বাঙালি ভাইদের। এবং আজকে তাদের মানে গাড়িতে যখন পতাকা ওড়ে তখন বলতে ইচ্ছা হয় হে ধরনের তুমি দ্বিধা হোক তোমার শীতল পক্ষে আমরা আশ্রয় রই, এছাড়া বলার তো কিছু নাই। যাক, আপনারা এখন প্রথম আপনি জিয়াউর রহমানের বিএনপি এবং এর সাথে জাতীয় পার্টির সম্পর্কে কথাটা বললেন, আসলে উনি আপনাকে প্রশ্ন করছিলেন যে আমাদের মানে সরকারের পদ্ধতি রাষ্ট্রপতি সরকার দেখেছি আমরা দেশে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি আমরা দেখছি যে কিভাবে স্বতন্ত্র হতে পারে, এটা 1975 সালের সে আমাদের আমার এলাকার শেষ পর্যায়ের নেতা আব্দুল মালিক রশিয়া যখন স্পিকার ছিলেন তখন অল্প সময়ের মধ্যে মেজরিটি মতামত নিয়ে একটা সংসদীয় পদ্ধতি সরকারকে কাট করে সেখানে যাকে ধ্বংস করে দিয়ে সেখানে আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টও আপনি দেখছেন যে নেম অফ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ব্যবসার তারা একনায়কতন্ত্র অনেকদিন সে এদেশে প্রায় 9 বছর এখানে ছিল। আসলে জিয়াউর রহমান সাহেবের বিএনপি এবং এর সাথে জাতীয় পার্টি কিন্তু একমত, জিয়াউর রহমান সাহেব কিন্তু কোন একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা ছুটে করে কিন্তু কোন রাজনীতি আসেন নাই এবং উনি একটা অভ্যুত্থান করে কিন্তু আসেন না, কিন্তু অভ্যুত্থানটা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খন্দকার মোস্তাকের নেতৃত্বে গুটি কয়েক সেনাবাহিনীর লোকের তারা কিন্তু 15 আগস্টে একটা অভ্যুত্থান করে এবং আপনাদের নাকি শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করে সেখানে। তারপরে শেখ খন্দকার মোস্তাক সাহেব রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং উনি এটা মোটামুটি ক্যাবিনেট করেন পার্লামেন্টে, সেদিন যারা পার্লামেন্ট মেম্বার ছিল সবাই পদত্যাগ করে নেয়, তারা পার্লামেন্টে গিয়েছিল, ওনার মন্ত্রিসভার অনেক সদস্য আওয়ামী লীগের নেতা ছিল। তারপরে 3 নম্বর এটা বিপ্লবগড়ে খালেদ মশাই নেতৃত্বে 3 নম্বর এই ঘটনার পরিপ্রেক্ষিতে 7 নম্বর আর একটি অভ্যর্থনা, সেই 7 নম্বর মধ্যে দিয়ে জিয়াউর রহমান সাহেব আসেন। উনি আসার পর সাহেবগঞ্জ যেহেতু ক্যান্টনমেন্টে গেছেন শীত মাসলে এক বিশ সতর্ক থাকবেন, তারপর আস্তে আস্তে সে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল শূন্যতা ছিল আমাদের মতো। আমি আজকে একটু আগে বলছি যে আমরা যারা রাজনীতি করি আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমরা যদি আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারি, আমরা যদি রাতে সঠিক নির্দেশনা দিতে না পারি তাহলে কোনো না কোনো একটা কিছু হবে, এটা তো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এই শূন্যতা কিন্তু থাকবে না। তো সেই কারণে সেদিন জিয়াউর রহমান সাহেব একটা নতুন একটা মতাদর্শ নিয়ে একটা নতুন নিয়ম নিয়ে কানুন নিয়ে এবং কতগুলো নতুন কর্মসূচি কর্মসূচি নিয়ে একটা দল করেন, তার নাম বিএনপি। এরশাদ কিন্তু ওইভাবে আসেন না, এরশাদ কিন্তু একটা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে উনি সেখানে ক্ষমতা আসছেন, উনি জয়লাভ করছেন দলে ছিল। তো যাই হোক, আজকে এইসব দল নিয়ে তো আমাদের দেশের রাজনীতি যে এখানে কে কি হয়েছে সেটা অন্য জিনিস। তারপর আপনি এখানে আমাদের জামাত ইসলামের কথা বললেন, আসলে জামাত ইসলাম আজকে আমাদের সাথে শরিক দল, তারা সরকারের অংশীদার আছে এটা আমি অস্বীকার করবো না, এবং পৃথিবীতে এরকম অনেক জায়গাতে ঐক্য আছে যে একসময় দেখা গেছে সিনেমা দেখা গেছে যে সে আপনার সেখানে জাতীয় ঐক্য হয়েছে তাদের সাথে একসময় যুদ্ধ ছিল, কারণ যখন টার্গেট করা হয় যে কি করতে হবে তখন হয়তো সেখানে গত নির্বাচনে কাণ্ড করে হয়েছে, কিন্তু জাতীয় সংসদে কতটুকু মানে এখনো কার্যকর নয় তার একটা নমুনা আপনার বক্তব্য থেকে আমি বলতে চাই। আপনি বলছেন জিয়াউর রহমান সাহেবই সে পার্লামেন্টে যখন মোনাজাত করে তখন সে ইরাকে ইংরেজ হামলার মুসলমান হত্যা করতে পারে নাই, কারণ পারে নাই সেখানে তাকে একটা নিয়মের মধ্যে হয়তো তাকে কথা সে মোনাজাত করছে, কিন্তু টিভিতে যখন সে স্বাধীনভাবে কথা বলে তখন সে বলছে যে খারাপ। আসল এই যে আমাদের এই যে মানসিকতা এটা আমরা যারা রাজনীতি করে আমাদেরকে ফরিয়া করতে হবে। আমাদের দল আপনি আপনি একটা দল করেন আমি একটা দল করি, সে দলের অভ্যন্তরে আমাদেরকে কথা বলতে হবে যে আমাদেরকে বলতে হবে এটা সত্য সত্যের পক্ষে আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। তাহলে হবে কি আমাদের দেশের রাজনীতিগুলো দলগুলো একটা দেশের প্রেমিক রাজনীতি দল হবে, একটা গণতান্ত্রিক ইনস্টিটিউশন হবে, কারণ গণতন্ত্রের জন্য শক্তিশালী রাজনৈতিক সংগঠন অপরিহার্য। দলের রাজনৈতিক যদি শক্তিশালী রাজনৈতিক সংগঠন যদি না থাকে, দলের যদি গণতান্ত্রিক দল যদি না থাকে তাহলে কিন্তু আসলে সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করা খুব কঠিন,
আজকে যদি আমি মনে করি আমাদের দলগুলো যদি সেভাবে শক্তিশালী হতো, তাহলে আজকে যদি আমাদের সরকারি দল হিসেবে কোনো ভুলভ্রান্তি যদি থাকে আমাদের দলে, আমরা সেটাকে শুধরে করতাম। আর বিশেষ করে আপনার বিরোধী দল আজকে কোনো ক্রমে আপনাদের নেতৃপক্ষে সম্ভব ছিল না সংসদের বাইরে থাকা, কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের দলগুলোকে আমরা সেইভাবে এখনো ডেভেলপ করতে পারেন। তারপরে উনি আমাদেরকে আবার কিছু এমপিদেরকে ডেকে উনি দু একটা ভোটের করছেন, আপনারা নিজেরা নিশ্চয় দেখেছেন সেখানে দেশের সম্পর্কে আমাদের থেকে জানতে চেয়েছেন, অর্থাৎ এমপিদের কথা শোনার পরিবেশ আছে। কিন্তু তারপরেও পার্লামেন্টারি পার্টির মিটিং আরো বেশি হওয়া দরকার, কারণ আমাদের দেশে পার্লামেন্টারি সদস্যদের জন্য পার্লামেন্টের 70 একটা ক্লজ এখানে আছে গুণ 70 দ্বারা, সেই 70 দ্বারা কারণে আমরা অনেক সময় অনেক কথা কিন্তু স্বাধীনভাবে আমরা পার্লামেন্টের ফ্লোরে ব্যক্ত করতে পারিনি। কিন্তু ফ্লোরে ব্যক্ত না করতে পারলে যদি পার্লামেন্টারি পার্টির মিটিংটা যদি আরো বেশি ঘন ঘন হয়, আরো যদি বেশি হয়, তাহলে হয় কি একজন পার্লামেন্ট মেম্বার তার কথাগুলো সে দেশের মধ্যে কিভাবে সে এডুকেশন পলিসি কি চায়, সে হেলথ পলিসি কি ভুল আছে কি চায়, সে দেশটাকে কিভাবে সেখানে আলাপ আলোচনা হওয়ার পর তখন একটা সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত মোতাবেক সরকার পরিচালিত হয়। এইভাবে আসলে সংসদীয় পদ্ধতি সরকারের সাথে জনগণ অংশগ্রহণটা নিশ্চিত হয়। সেই কারণে যে আমি মনে করি যে এটা আমাদের যেটা হয়েছে আপনি আরো বেশি বেশি হওয়া দরকার, আর রাজনীতিবিদদের আরো একটু সক্রিয় হওয়া দরকার। আমরা যারা রাজনীতি করি আমরা যদি এইভাবে যে আপনার এই যে সমাজের রাজনীতির কাছে যদি আমরা পরাজিত হই, তারে কিন্তু আসলে কিন্তু সবাই কিন্তু আমরা জবাব দিয়ে থাকবো আমাদের আগামী প্রজন্মের কাছে, কারণ আমাদের এতবার সংসদ সদস্য নির্বাচিত করেছে জনগণ, অথচ আমরা সংসদকে কার্যকর করার জন্য কাজ করবো না, আমরা সংসদের বাইরে থাকবো, সংসদে এসে কথা বলবো না। আমি আপনাকে বলতে চাই আমাদের সময় আমি বলছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে কিনা আমি জানি না, আমরা যখন সংসদে পদত্যাগ করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আপনারা যখন ক্ষমতা ছিলেন, তখন আমরা 32 জন এমপি, আমি তার মধ্যে একজন ছিল, আমরা বলছি যে না আমরা এবারে পদত্যাগ করার পক্ষে নয়, কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমি পার্লামেন্টে থাকবো না, আমি পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলবো। এটা সরকারি দল আমাদের তৎকালীন আমাদের ফসল যেটা পরিবেশ, আর পরিবেশ কি আপনাকে দায়িত্ব হিসেবে আপনি জনগণের জন্য কথা বলার জন্য সরকারের বিরুদ্ধে আপনি সেখানে কথা বলেন, আপনি সেখানে একটা নোটিশ বলেছে আজকে আপনি থাকতেন আপনার নোটিশের উপর আপনি বক্তব্য দিতে পারতেন, আপনাকে নোটিশ গ্রহণ না করলে আপনার তো এই যে অনেক সময় ফ্রন্ট অফ অর্ডারে আপনি দাঁড়িয়ে কথা বলছেন, আপনি সাধারণত ফ্রন্ট অফ অর্ডারে অনেক কথা বলছেন, আমাদের দেশে 0 আওয়ার পর্যন্ত ইন্ট্রোডিউস করা হয়েছে কথা বলার জন্য, তারপর আপনি 71 যেটা 63 যদি গ্রহণ না করে 71 আপনি সে কথাগুলো নিয়ে আমি অন্তত 2 মিনিট কথা বলতে পারতেন, কিন্তু আজকে তো সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আপনি আরেকটা প্রশ্ন অবতারণ করছেন যে আমাদের এই যে কাজীগার গণ সম্পর্কে যে আজকে কমিটিতে আমি কমিটির প্রেসিডেন্ট ইয়া চেয়ারম্যান, তো সেখানে আসলে কথাটা কিন্তু একেবারে আপনার পরিপূর্ণ সত্য নয়, কারণ আমরা আসলে আংশিক সত্য হতে পারে, কারণ আংশিক দু এক জায়গাতে এরকম ঘটনা আমার নজরে আসছে। আমি এখানে আরেকজন আমাদের সংসদ আমার সাথে মোকাবিলা ছিল, উনি আগে প্রস্তাব অবতারণ করছেন, আমি তখন বলছিলাম যে আপনার এলাকা দেখেন নির্বাচনী এলাকা, আপনার এলাকা কাজীগার একটা টর্ম এবং আপনাদের এই আব্দুল্লাহ সাহেব আপনাদের এইভাবে গম বরাদ্দ করেছে, উনি তখন বললেন যে গম বরাদ্দ করেছে ঠিকই, কিন্তু সেই গমের উপর প্রকল্প তৈরি করার কিন্তু আসলে আমার কিন্তু ক্ষমতা ছিল না। আমি আমাদের মন্ত্রী সাহেবের সাথে আমাদের সচিবের সাথে এরপরে আমি আলাপ করছি, আলাপ করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে পপুলেশন ভিত্তিক এরিয়া ভিত্তিক কনস্টিটিউন্সি ওয়াইজ যে বরাদ্দগুলো যাবে আমরা এটা নিশ্চিত করতে চাই সেই বরাদ্দগুলো সেই এলাকার যিনি সংসদ সদস্য তিনি সেভাবে প্রকল্প তৈরি করবেন, আর যদি আমাদের যেখানে নেতা আছেন যেমন আপনি বিরোধী দলের সদস্য আপনার এলাকায় আমাদের সরকারি দলের নেতা আছেন, উনি যদি কোনো বরাদ্দ নেন স্পেশাল কোনো যদি অ্যালটমেন্ট যদি গভর্নমেন্ট থেকে নিতে পারে সেটা উনি ওনার বিবেচনা করবেন। আর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যেটা প্রধানমন্ত্রী কিন্তু কোনো দলের নয়, প্রধানমন্ত্রী দেশ প্রধানমন্ত্রী আপনার এলাকার যে রাস্তাঘাটগুলো প্রতিশ্রুতি করছেন নিশ্চয় আপনার এলাকার জনগণের স্বার্থ করছেন, সে জায়গাতে আপনি গম না দিয়ে প্রধানমন্ত্রীর টাকা দেবে এত অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। আর আমি আপনার কাছে একটা অনুরোধ করবো যে আপনারা যে এটা চিন্তা করতে পারেন, আর এই যে আমাদের এমপিদেরকে এই যে গমের সাথে এই যে এত সম্পৃক্ত করা হয়েছে এই বিষয়টা কি আসলে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ফ্লারিশ করার জন্য কি ভালো কি খারাপ এটাও কিন্তু আমাদের একটু চিন্তা করা দরকার, এবং কারণে কিন্তু বিকাশের জন্য কিন্তু আমাদের দেশের মানুষই মনে করে, আমাদের দেশের মানুষই মনে করে যে আমরা এমপি কে ভোট দিছি আমাদের মসজিদে গম দেবে রাস্তা করে দেবে ফোন করে দেবে, আমার দায়িত্ব তো আপনাদের, আমি একমত। কিন্তু আজকে আমি এই কথা বলতে চাই যদি আজকে যদি আপনার এখানকার যদি স্থানীয় প্রশাসন গুলো ধরেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে তারা লোকাল গভর্নমেন্ট, সেই লোকাল গভর্নমেন্ট যদি সরাসরি যে গমটা বরাদ্দ করতে পারতো, আপনি নিশ্চয় স্থানীয় সংসদ হিসেবে সেই গমটা ভালোভাবে কোথায় ব্যয় করছে ঠিক মতো ব্যয় হচ্ছে না অফিসে হচ্ছে আপনি দেখার দায়িত্ব আছে, আপনি তাকে বলে আপনি স্কিম ঠিক করে দিতে পারেন। কিন্তু একেবারে সরাসরি যে ইনভলভমেন্ট এখন যে একেবারে আমরা একেবারে আপনার দিতে হবে, এবং আবার আপনাদের যে বিরোধী দলের জন্য আপনি বলছেন যে সেখানে আবার কায়দা কানুন
অভিহিত করা হবে, আবার প্রকল্প পরামর্শ গ্রহণ করা হবে, এত কিছু দরকার নেই। কারণ লোকাল গভর্নমেন্ট নির্বাচনে স্থানীয় সরকার যদি গণতন্ত্রকে শুধু সংসদ আপনি কার্যকরী, গণতন্ত্রের কিন্তু একটা শুধু সংসদ গণতন্ত্র শুধু ফোরাম না, গণতন্ত্রের কিন্তু ফোরাম কিন্তু লোকাল প্রতিষ্ঠান শক্তিশালী না করে তাদের যদি কিছু দায়িত্ব না দিই, তাহলে আপনি লিডারশিপ কিভাবে দেবেন? ঠিক আছে, আমার এলাকায় যেমন আমি চেয়ারম্যানদেরকে দায়িত্ব দিয়ে দিই, তারাই করে এই প্রকল্পে, আমি জেনারেল এই সমস্ত স্কিমে হাত দিই না, সেটা ভিন্ন জিনিস, আপনি হয়তো দেন না, অন্য কেউ দেয় না, বাংলাদেশ। কিন্তু প্রশ্নটা হলো যে আপনি যে কথাটা বলছিলেন যে আমরা কিছুক্ষণ আগে যেটা জাতীয় পার্টি আর সরি আপনাদের জামাত ইসলাম নিয়ে কথা বলছিলাম, দেখেন আজকে রাজনীতি কোথায় এসে দাঁড়াইছে। আমি একজন আপনাদের কোন এক নেতাকে বলছিলাম, না না এটা তো শুনেন, 33 বছর আগে একটা লোকের কি রাজনীতি ফিরে গেছিল, 33 বছর পরে তার পরিবর্তন আমাদের ঠিক না, না না সাধারণত রাজনীতি ফিরে গেছিল। আমি প্রত্যাবর্তন করছি, আমি এটা আপনি একজন বলতে পারেন, আমার বাবা আওয়ামী লীগের আগে কৃষ্ণাতাদের মধ্যে একজন, তিনি 3 বার পার্লামেন্ট মেম্বার ছিলেন, আমি আল্লাহরে 4 বার বুঝছেন, আমি কিন্তু আওয়ামী লীগের আমি মনে করি তারাও তাদের সেই অতীত কাজের জন্য নিশ্চিতরা অনুতপ্ত এবং তাদের সেই সিদ্ধান্ত ভুল ছিল, এটা তারা নিশ্চিতরা উপলব্ধি করতে পেরেছেন। এখন একবার ওই কাজে ছিলেন, এই জন্য তারা এখন আর ভালো কাজ করতে পারবে না, দেশে উন্নয়ন অংশগ্রহণ করতে পারবে না, দেশ পরিষদের অংশগ্রহণ করবে, এটা তো হয় না, কারণ এটা তো একেবারে এটা যে আমরা স্থির কিছু না, এটা তো একটা প্রবাহমান রাজনীতিতে, সেই রাজনীতি প্রবাহের কারণে তাদের তো পরিবর্তন আসতে পারে, তারাও তো দেশের প্রেম তাদের মধ্যে জাগ্রত হতে পারে আপনি এটা কিন্তু বাস্তবতা। আপনি যদি গাছ লাগান, ওই সবজি করা গাছ, সেখান থেকে সাগর করা চাইলে কিন্তু পাবেন না, আপনার জামাত ইসলামের জানি আপনাকে দুর্নীতির উপর তো আমি বলতে পারি না, আমি দুর্নীতির উপর একটা সুন্দর কথা বলতে চাই, একটা নির্দেশ দুর্নীতির ব্যাপারটা দেখেন, যতগুলো সরকার পরিবর্তনের পর শপথ নেওয়ার সাথে সাথে নতুন সরকারের দায়িত্ব হয় মনে মনে বিগত সরকারে কারা কারা দুর্নীতি করছে তাদের তালিকা তৈরি করা, এবং এটা আপনারা করছেন, আমি নিজেও দুর্নীতি মানে আলোচনা ছিলাম, আপনি যখন ক্ষমতা ছিলেন কোর্ট থেকে আমাকে রাজনীতি হয়েছে, আবার আমরা ক্ষমতা আসার পর আপনাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, কিন্তু কাজে কিন্তু আজকে কিন্তু কেউ কি রাজনীতিবিদ্যমান দেখেন, আপনার জানা যে নবগতির জন্য আমাদের নতুন করে চিন্তা করার জন্য আমি কথা বলছি, কিন্তু আজ পর্যন্ত এই দুর্নীতির মামলা কোন লোকের কোনো সাজা হয়েছে? যে দুর্নীতি করে যে টাকাটা আত্মসাত করছে জেনারেল এরশাদ, সেই দুর্নীতি করে যে টাকাটা আদায় যে টাকার যে অর্থ আত্মসাত করেছে, অর্থ রিকভারি হয়েছে হয়নি, কেন হয়নি? ঢালাওভাবে দুর্নীতির মামলা যে হয় এটাতে আসল দুর্নীতিবাদদের কিন্তু আপনার কিন্তু কিন্তু আপনার আপনি কি শুধু দুর্নীতি করে যার কারণে রাজনীতিবিদ্যা দুর্নীতি করে থাকে, শুধু রাজনীতিবিদ্যা দুর্নীতি করে থাকে, আজকে বড় বড় অফিসারদের ঢাকা শহরে 3-4টা 5টা 7টা বাইরে হয় কি করে? আমরা এই বিষয়ে যদি আমরা যদি স্বচ্ছ হতে পারতাম, আমরা যদি এই বিষয়ে যদি আমাদের যদি কোনো যদি কোনো রকম সেটাও তো আপনারা ধরছেন, আমরা যদি ফসল উদ্যোগ পারি এবং উঠতে যদি সক্ষম হতাম, তাহলে সরকারি কর্মকর্তাদের পক্ষে এতদূর অগ্রসর সম্ভব ছিল না। এখন আমাদের দুর্বলতার কারণে আজকে দুর্নীতি সমাজের অন্যান্য জানে তা নয়, অতএব কারণে দুর্নীতি থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদেরকে একটু কিছুক্ষণের সাথে কাজ করতে হবে। আজকে এই যে স্বাধীন দুর্নীতি কমিশন সেটা এগুলো হবে না, আসলে যারা সত্যিকারের দুর্নীতিবাজ তাদেরকে রাজনৈতিক দল অন্তর্ভুক্ত করা থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকতে হবে, তাদেরকে রাজ্য কমিশন দিয়ে তাদেরকে এমপি করানোর কোন সুযোগ নেই, এদের রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে না, তারপরে দলের ভিতরে দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, এবং সরকার যদি কেউ যে দুর্নীতি করে নিচ্ছে তাকে স্পেসিফিক তার এভিডেন্স হলে তার বিরুদ্ধে মামলা করতে হবে, যাতে করে তার শাস্তি হোক যেটা আশ্বাদ হয়েছে। কিন্তু আজকে আমাদের দেশে রাজনৈতিক দল ঢালাওভাবে, এবং আমি আমার কাছে অনেক সময় খুব কষ্ট লাগে, যারা রিয়েলি যারা পলিটিক্স করে দেখা যায় দুর্নীতির কারণে তারা কিন্তু সাফার করে, আর যারা রাজনীতির নামে এসে হঠাৎ করে কিছু নেতা হয়ে যায়, হঠাৎ করে এমপি হচ্ছে, ওরা কিন্তু ওদের টাকার জোর এত বেশি তারা কিন্তু ওদের মতো কিন্তু সাফার করে না, একটা অদ্ভুত কম্বিনেশন আমি লক্ষ্য করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন জামাত ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং বিএনপি তারা যৌথভাবে প্যানেল দিয়ে তারা নির্বাচিত হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে কখন এই অবস্থাটা দাঁড়াবে আমি কিন্তু সন্দেহের ব্যাপার, আমি খুব আশঙ্কিত এই কারণে
যে আপনারা এমন একটা শক্তিকে এমন ভাবে আজকে বিস্তার লাভ করার সুযোগ করে দিয়েছেন যে কারণে বাংলাদেশের রাজনীতি একটা সেটা কিন্তু আওয়ামী লীগেরও কিছুটা আছে, বিএনপির অবশ্যই আছে, আওয়ামী লীগ কিন্তু তাদের সাথে আওয়ামী লীগ আগাচ্ছে, বলবো না যে আন্দোলন করার জন্য আপনারা মতিউর রহমান নিজামী স্যার ওনাদেরকে আপনারা কিন্তু নিয়ে এসেছেন বলে সবচেয়ে বড় কথা শুনবো আমাদেরকে একটা জিনিস রাজনীতিকে আমাদের থেকে আমাদের পরিবার করতে হবে, সেটা হলো যে ক্ষমতা দেওয়ার জন্য সবকিছু যায় যে কেনার, ওই যে আমাদের দেশে একটা কথা বলে যে ঠেলি খেলো ফাউল নেই না, খেলার একটা নিয়ম আছে, অনেকে বলে রাজনীতিতে ঠেলি খেলো ফাউল নেই তাহলে কিন্তু ভালো করা যাবে, এই যে ধারা, এই যে একটা কথা রাজনীতি আসছে, এটাকে কিন্তু রাজনীতিকে এটা থেকে মুক্ত করতে হবে। আজকে আপনাকে আপনার একটা ইতিহাস দেখতে হবে, আপনার দেশে মোরাল আপনার সেই গ্রাউন্ড নাই, কারণ আপনি যদি নিজামের সাথে ভোট না করতেন বলে আমাদের বাড়িতে না হইতেন তাহলে আজকে যে গলায় কথা বলছেন আরো দূরগুলো আমার সামনে বলতে পারতেন, কিন্তু যদি বলে যে আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না সে রাজনীতিবিদ নয়, আমার জন্য রাজনীতি ক্ষমতায় গিয়ে আপনার আদর্শ উদ্দেশ্য আপনার লক্ষ্য রাজনীতি কিন্তু সংসদ দিয়েই রাজনীতি, রাজনীতির জন্যই সংসদ। তো এখন প্রশ্নটা হলো যে আজকে আমি যে কথাটা বলছিলাম যে আপনি একটা যদি দেখেন যে আমরা জামাতের সঙ্গে আন্দোলন করেছি এই কথা কিন্তু ঠিক নয়, বরং আমাদের আন্দোলনের পেছনে জামাত একটা শরীর হিসাবে তারা নিজেদের আন্দোলন, কিন্তু আপনারা কি করেছেন একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন এবং আপনারা বলেছেন এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সারা বাংলাদেশে আপনারা আপনাদের কমিটি গঠন করার কথা বলেছেন প্রকাশ করেছেন আপনি, এরপর এর ফলে আপনারা এমন একটা শক্তিকে আজকে মদত দিচ্ছেন যে এই শক্তি আপনার ভবিষ্যতে একসময় ফ্রাঙ্কেনস্টাইন হয়ে কিন্তু দেখা দেবে, এটা আমি আপনাদের বলে রাখছি, এটা হয়তো আমার কথাটা কোনোদিন একদিন সত্যতা প্রমাণ পাবেন। আপনি একটা জিনিস বলেন ক্লিন হার্ট অপারেশনের সময় সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোক হত্যা হলো, আপনাদের বিএনপির লোক হত্যা হলো, আপনি বলেন একটা জাতীয় একটা জামাতের জামাত ইসলামের কেউ অস্ত্র সহ বা কেউ মানে ক্লিন হার্ট অপারেশনের সময় মারা গেছে এমন কোন ঘটনা আছে তাদের মারা যায় বরং তারাই এই বাংলাদেশে অস্ত্রের রাজনীতিতে এখন জঙ্গি বাহিনী বিভিন্ন বাহিনী টাহিনী ইত্যাদি অস্ত্রের রাজনীতি মদত দিচ্ছে। আমার মনে হয় জমাতকে আমাদের সাথে রাখার কারণে আপনি রাজনীতি থেকে জমাতকে আমরা অনেক দূরে কিনে ঘুরে নিয়ে আসতে পারছি, তারা এখন সেই রাজনীতির সাথে আমার মনে হয় খুব একটা জড়িত নাই, এখনো পারেন, হ্যাঁ যদি এখনো পারেন তাকে নিয়ে যদি আমরা জোট না করতাম তাহলে হয়তো সেটা আরো আরো আমি আবার জানা করতে পারে। তো আপনি যেটা বলছেন তারা আসলে এই ধরনের কুপন পার্টি টারি করে অস্ত্র সংগ্রহণ করে এটা কিছু করতে চায়, তারা আসলে দেশের জন্য সংসদের আলোচনায় যাচ্ছে সংসদ কেন কার্যকর হচ্ছে তার জন্য কমিটির কথা বলতে দেখেন এই যে ওনার আজকে যে আমাদের আমার যে কমিটির চেয়ারম্যান সেই কমিটির ওনার সদস্য থাকতেন তাহলে ওনার এই কথাটা বলতেন অনিয়ম দুর্নীতির কথা বলতে পারেন না বা বলেন না সেটা ওনার থাকে ওনারা বলতেছেন ওনারা বিভিন্ন স্পিকার যে খেলা দেখাচ্ছেন না না তাতে আর দরকার নাই আমাদের স্পিকারের মধ্যে মানে স্পিকার এবং ডেপুটি স্পিকারের মধ্যে যে দ্বন্দ্ব এবং এটি প্রকাশিত দ্বন্দ্ব থাকতে একজন সদস্যকে আপনি সেখানে ইয়েতে পরিচালনার দায়িত্ব দেবেন সাময়িক ভাবে ডেপুটি স্পিকার সেখানে সভা বলাও বন্ধ এবং এই ক্ষেত্রে ওনাদের দুইজনের কথা বলা তো দূরের কথা, ওনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে নিয়ে ওনাদেরকে ধমকাইছেন এই তো আমরা শুনছি না এটা আপনাদের আসলে প্রশ্নটা হলো ডেপুটি স্পিকার স্পিকার তারা হলো পার্লামেন্টের প্রাণ তারা হলো অভিভাবক তারা নিজেরাই যদি অভিভাবক যদি বাড়ির মধ্যে গোলমাল করে সেই বাড়ি কি সুষ্ঠুভাবে চলে নাকি সাধারণ সাহেব একসাথে কার্যকর হবে সংসদ শুনেন একসাথে আপনার ঘর করার পরেও অনেক সময় একটু সামান্য পার্সোনালি ক্ল্যাশ আপনার এবং ভাবির মধ্যেও থাকতে পারে এর অর্থ কিন্তু আপনার ঘর ভেঙে গেছে।
সম্মেলন বা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা আন্তর্জাতিক সম্মেলন, সেইখানে আপনি জাতীয় সঙ্গীত ইয়ে করতে পারলেন না, সেই ক্ষেত্রে যে রিপোর্ট এখন পর্যন্ত আপনার প্রকাশ করছেন না কেন? যারা করলেন না তো তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হয় না, কোনো জিনিস যদি চাপা দিতে হয় তাহলে একটা তদন্ত কমিটি করে দেওয়া উচিত, এটা সবাই বাংলাদেশে তদন্ত কমিটি কিন্তু আমাদের জাতির জন্য খুব একটা ন্যাক্কার জন্য কলঙ্ক কলঙ্ক এই ধরনের একটা অনুষ্ঠানে বাঁচবে না, সেটার উপরে একটা তদন্ত হবে, তদন্ত রিপোর্ট তো পর্যন্ত জাতি জানতে পারবে না, আমরা পার্লামেন্ট মেম্বাররা জানতে পারবে না, জাতি না জানুক আমাদের বলে আমাদের রিপোর্ট দেন না উচিত। আলোচনা শুরু করেছিলাম এবং টিআইবি রিপোর্টে যেটি বলা হচ্ছে যে বিরোধী দলকে শর্তহীনভাবে সংসদে যেতে হবে, সংসদকে যদি কার্যকর করতে হয়, আপনি কি বলবেন? আমাদের যাওয়ার ক্ষেত্রে আমরা পরিবেশের কথা বলছেন, আগে ওনারা বলেছেন আমরা নির্বাচিত শর্তহীন ভাবে জনগণের পক্ষে কথা বলার জন্য, জনগণের সুবিধা অসুবিধা বলার জন্য, দেশের জাতীয় রাজনীতি কিভাবে হবে না হবে ইত্যাদি বিষয়ে আলোচনার জন্য কিন্তু সংসদে আমরা নির্বাচিত হয়েছি, জনগণ আমাদেরকে নির্বাচিত করেছেন। আমাদের প্রশ্ন হলো আমরা সংসদ থেকে বাইরে আসি কেন? সংসদকে কার্যকর করার জন্য আমরা যে কথাগুলো বলেছি আমাদেরকে কথা বলতে সুযোগ দেওয়া হয় না, এমনও অনেক সময় আছে। এই যে ইরাকি তাদের কথা বললাম, ইঙ্গো মার্কিন হামলার কথা ইরাকে বললাম, সেদিনও যখন আমি কথা বলতে চেয়েছি আমার মাইক অফ করে দেয় আইবি বলছে, রাজনৈতিক পর্যায়ে বলছে এই কথাগুলো আপনারা ওনারা বলতে না দিলেও বারবার বলবেন, অন্তত সংবাদপত্রে প্রকাশিত হবে যে আপনারা বলছেন চেষ্টা করছেন, একই কথা বারবার বলবেন, ঠিকই বলেছেন, কিন্তু তারপরেও সংসদে অন্তত পক্ষে কিছু নীতি নির্ধারণ হওয়া দরকার। যেমন আমাদের একটা অ্যাডভাইজারি কাউন্সিল, কেউটা কিভাবে যেটা আমাদের অর্থাৎ উপদেষ্টা কার্য উপদেষ্টা কমিটি যেটা নির্ধারণ করে যে সংসদে কি কি আলোচনা হবে না হবে ইত্যাদি, সেই কার্য উপদেষ্টা কমিটি একটা আছে এবং সেই কার্য উপদেষ্টা কমিটিতে আজকে নির্ধারিত হয় কিভাবে আলোচনাটা হবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কতদিন চলবে, ক ঘন্টা কে বক্তৃতা করবে ইত্যাদি। আজকে কার্য উপদেষ্টা কমিটিকেও কিন্তু কার্যকর করার ক্ষেত্রে কিন্তু ওনাদের কোনো উদ্যোগ নাই। আমরা যদি সংসদে গেলাম না, জাতীয় পার্টি তারা বলল যে আমাদের মংলা পরিস্থিতি নিয়ে যে কথা ওনাদের একজন উপমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গে, তার প্রতিবাদ করতে গিয়ে সংসদ থেকে জাতীয় পার্টি বেরিয়ে গেল, তারা হুড়া করে জাতীয় পার্টিকে ওনারা সংসদে ফিরে নিয়ে ওনারা আপনাদের নিচ্ছেন না, মান অভিমান করার তো দরকার, মান অভিমান তো বাস্তবতা, এবং এটা হলো এটা মানের সংসদ কিন্তু বিষয় নয়, রাজনীতি হল অত্যন্ত নিষ্ঠুর বাস্তবতা, এই বাস্তবতাকে মানতে হবে, সেই লড়াইটা ভিতরে গিয়ে করে এবং ভিতরে অবশ্যই আমরা ভিতরহীন ভাবে যান, আমরা ভিতর থেকে লড়াই মনেই করলাম, আমরা করেছি ভিতর থেকে লড়াই কার্যকর করতে, ওনারা আপনাদের ডাকলেনি না আগামী তিন বছর, তা থেকে আপনারা যাবেন, উনি বলেছেন উনি অনেক সময় আছে, আমি শেষ হয় সময় শেষ হয় নেই, প্রথমেই বলে গেছে আমাদের এখনই নিলাম ডাকার দায়িত্ব, যখন ডাকার চিন্তা করবেন তখন হয়তো ওনারা দেখবেন ওনাদেরই সবাই শেষ না। এখন আপনাকে যে কথা আমি আপনাদের ব্যাপার শুনেন, জাতীয় পার্টি যখন তারা যাবেন কি যাবেন না, এখন পর্যন্ত দেওয়ার মতো আউট করা হয়নি, আমরা মনে করি বোঝা গেছে যে আপনারা আপনাদের শর্ত পূরণ না হলে যাচ্ছেন না, টিআইবির কথা তারা গ্রহণ করতে পারছেন না। আমরা এখন টিআইবি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলেছে, সেটি বলেছে যে ক্ষমতা চিরস্থায়ী নেই, সরকারি দলকে মনে রাখতে হবে এবং একা গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। না আমি আপনাদের কথাটা আসার আগে ওনার একটা প্রশ্ন জবাব দিতে চাই, সেটা হলে জাতীয় পার্টি তখন ওয়ার্কআউট করে তাদেরকে আমরা একইভাবে আহ্বান করেছি সংসদে ফিরে আসার জন্য, তারা এসেছেন না কেন, এই যে আপনার কার্য প্রতিষ্ঠা কমিটির কথা বললেন, ঠিক আছে লেটাস কাম কার্য প্রতিষ্ঠা কমিটিতে আপনার বসেন, বসে সেখানে ঠিক করেন অধিবেশন কতদিন চলবে, কিভাবে চলবে, দুই দল কত ঘন্টা কথা বলবে, সরকারি দল আমাদের কথা তো কোনো গুরুত্ব নেই, আমরা বারবার বলেছি কিছু বিষয় আলোচনার জন্য আপনারা সেই বিষয়গুলো আলোচনা করতে আপনি বলেন দশটা অধিবেশন হয়ে গেল, সংসদ যেভাবে চলার আসেন আমরা সেবার চালাই, সংসদ দশটা অধিবেশন হয়ে গেলে আপনাকে সরকারি দল আপনাকে আপনাকে বলবে সংসদকে কার্যকর করার জন্য আগামী দিনে আপনার সংসদীয় পদ্ধতি সরকার আপনার দেশে গণতন্ত্রে বিশ্বাস করেন, জনগণের সামনে সেটা প্রমাণ করার জন্য ওকে আমি আপনার একটা প্রশ্ন করতে চাই না কেন, আপনাকে একটা প্রশ্ন আমার আপনাকে একটা প্রশ্ন করি, আমার একটা প্রশ্ন জবাব দেন, দেশের সমস্যা নাই এই কথা কি বলতে চলো, সে সমস্যা আছে, সমস্যা আছে, সেগুলো আলোচনা হবে কোথায়? আজকে আমরা যে আলোচনা করছি এখানে আমি
ধন্যবাদ জানাই চ্যানেল আইকে জুনি মহাশয়কে যে আজকে অন্তত এই টেবিলে আলোচনা একটা ওনারা একটা পরিবেশ সৃষ্টি করে আমরা কথা বলছি, সেই কথাগুলো আমরা সংসদে বলতে পারি এবং সংসদে আমরা জায়গা জায়গা নয়, কিন্তু ওনারা একটা পরিবেশ করেছেন যে এইখানে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি এই কথাগুলো এখানে বসে বলতে পারেন তাহলে সংসদে নয় কেন? এক্স্যাক্টলি আপনার সাথে আমি একমত। এখন দশটা অধিবেশন হয়ে গেল, আপনি বলেন যে দেশের সমস্যাগুলো নিয়ে আপনারা নিজেরা, আমরা নাই এখন বাদ দেন, জাতীয় পার্টি আছে বিরোধী দল হিসাবে এবং আপনাদের শরীর দলটল স্বতন্ত্র আছে, অনেকেই আছেন বামদল দল আছেন, কিন্তু আপনি বলেন এমন কি কোন বিষয় ছিল না বাংলাদেশে এই যে পবিত্র রমজানের মধ্যে আপনার পিএস খাওয়াবেন 11 টাকা, সেখানে 30 টাকা আপনার খাওয়ালেন, এই বিষয়গুলো নিয়ে কি কথা বলা যেত না? আপনার কথা বলা যেত না যে কিভাবে আপনি আপনি এগুলো নিয়ে কথা বলতে পারতেন? আপনি কি কথা বলতে পারতেন না যে আজকে দুর্নীতি কিভাবে রোধ করতে হবে? আপনি কি কথা বলতে পারতেন না যে আজকে এই যে ক্লিমাটের যে সমস্যাগুলো হলো এগুলোকে কিভাবে আপনার সমাধান করতে হবে? এগুলো নিয়ে কথা বলতে পারতেন? আরো অনেক সমস্যা আছে, শুধু এইগুলো নয়। আজকেও আপনি চিন্তা করেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী জামালউদ্দিন চট্টগ্রামের একজন ব্যবসায়ী যিনি কিডন্যাপ হয়ে গেল, সেই ভদ্রলোকের কি অবস্থা আছে আমরা জানি না, কিন্তু উনি বলে দিলেন এখনো বেঁচে আছেন, তাহলে কি উনি জানেন যে হ্যাঁ উনি কোথায় আছেন, উনি উদ্ধার করছেন না কেন? এই যে বিষয়গুলো আমরা তো এগুলো নিয়ে কথা বলতে চাই, আপনারা কথা বলতে দিলেন না। আমরা তো অবশ্যই আপনারা এসব বিষয়ে কথা বলতে চান, আমরাও এসব বিষয়ে কথা বলতে চাই এবং জনগণ এসব বিষয়ে জানতেও চাই যে আসলে আমাদের সরকারের দল বিরোধী দল কিভাবে এবং কিভাবে এগুলোর এই সমস্ত পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারি বা উন্নতি কিভাবে করা যায়, এটা এই জন্য তো সংসদ। তো সেখানে আজকে মানুষের কাছে প্রশ্ন দেখা দিয়েছে যে সংসদটাকে আমরা এইভাবে অবহেলা করা কি অর্থ হতে পারে একজন সংসদ হিসেবে, কারণ আপনাকে তো আমি আগে বারবার বলতে চাই যে আপনাকে সেখানে আমাদের সময় দিচ্ছি, আমরা যখন সংসদের বাইরে ছিলাম আপনার যখন ক্ষমতা ছিলেন তখন আমরা আমাদের দলের অভ্যন্তরে বলছি কথা পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে যে সংসদের সরকারের পরিবেশ তৈরি করে রাখবে, আমি সেখানে যাবো, আমি কি সরকার দলের কি সেখানে অনুগত সংসদ সংসদে আগামী দিনে সরকারি দল হিসেবে দেখতে চাই, এটা জনগণ চায়, কারণ জনগণ মনে করে বিকল্প আগামী দিনে বিকল্প সরকার করবে বিরোধী দল সরকার, সেই হিসাবে জনগণ দেখতে চায়। তো সেভাবে আপনার এবং সরকারি দল কিভাবে তাদের ম্যান্ডেট ঠিক মতো কার্যকর করছে কিনা, ঠিকভাবে সে কাজ করছে কিনা, যে কথা দিয়ে আসছে সে কথাগুলো আগে বলছি সংসদে একটা প্রধান বিরোধী দলহীন সংসদ আকারে যতটুকু সম্ভবন্ত আমাদের বিরোধী দলের আমরা স্বাধীনতার বিজয়ের মাসে আসছি যে আমাদের অনেক প্রাকৃতিকের কথা মনে পড়ে, নিশ্চয়ই আপনি এই মাসে কিভাবে আপনি 9 মাস যুদ্ধ করার পর স্বাধীনতার ছাদ কিভাবে দেখছেন, কিভাবে দেশটাকে চিন্তা করছেন, আপনার প্রজন্ম ঘুরে এখন আমরা সামনের দিকে তাকাই, আমাদের এই জাতিকে আমাদের দেশের মানুষগুলোকে আমরা আমাদের দেশের গণতন্ত্রকে আমরা কার্যকর করার জন্য, সংসদীয় পদ্ধতি সরকার প্রতিষ্ঠা করার জন্য, জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করার জন্য, রাজনৈতিক গুণগত মান পরিবর্তন করার জন্য, রাজনৈতিক দলগুলোকে সংস্কার করে একটা যুগযুগ রাজনৈতিক দলে পরিণত করার জন্য আমাদের অনেক দায়িত্ব আছে। আমি মনে করি এই দুইটা কোন রাজনৈতিক দলের ভিতরে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমরা যদি কাজ করি আমার মনে হয় যে আমরা অনেক কিছু করতে পারি। ওই প্রসঙ্গে তো আপনি একটু বলবেন যে টিআইবি বলেছে যে সরকারি দলকে মনে রাখতে হবে যে ক্ষমতাটা বলার কথা নয়, এটা তো আমার মনে হয় যে লোক গণতন্ত্রে বিশ্বাস করে, এটা গণতান্ত্রিক মানে এই প্রসঙ্গগুলো এসেছে আপনাদের ওই আচরণের কারণে, এটা গণতান্ত্রিক গণতন্ত্র কামী রাজনৈতিক দল সবসময় তার মাথায় এটা থাকা দরকার যে ক্ষমতাশীল স্থায়ী এবং একা গণতন্ত্র বিরোধী দলকে নিয়েই করতে হবে, এবং ওই জন্যই আমরা ওনাদের কাছে আহ্বান করছি বারবার। আপনার নিশ্চয়ই মনে আছে বিরোধী দলের নেত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন আপনাদের ডেপুটি স্পিকার, আমার তারিখটা ঠিক অ্যাকুরেট মনে নাই, আমরা বেরিয়ে আসার আগে ওইবার আমরা বেরিয়ে এলাম, তো সেখানে বারবার ডেপুটি স্পিকার কথা বলছিলেন, এই যে ব্যাপারটা যে বিরোধী আমরা কথা বলছি উনিও কথা বলছেন, এটা তো হতে পারে না, আপনার কথা আমি শুনবো আপনি আমার কথা শুনবেন, এটি গণতান্ত্রিক, আপনি আমার কথার মূল্য না দিতে পারেন কিন্তু আমাকে কথা বলার অধিকার দেওয়া যেতে হবে, মূল্যবান কথা হলে অবশ্যই মূল্য দিতে হবে, অবশ্যই আপনি আমাকে আমার কথা আপনার গ্রহণযোগ্য না হতে পারে কিন্তু আমার কথা বলার অধিকার, আসলে এটা হলো গণতন্ত্র, এই গণতান্ত্রিক মূল্যবোধ, এই মূল্যবোধকে আপনি জাগ্রত করতে হবে। আপনার ধরেন আমাদের সংসদ নেতার বা আমাদের লিডার অব দি অপোজিশনের বা আপনাদের কিছু কিছু মিনিস্টারদের এদের হয়তো কিছু প্রিভিলেজ আছে,
কিন্তু আপনি ফিভিলাইজ যখন এনজয় করবেন তখন আপনাকে কিন্তু চিন্তা করতে আসলে আপনি কতটুকু এনজয় করা উচিত। যদি এখন আমরা তৃতীয় মাত্রা দুই ভাই এখানে বসলাম আলোচনা করার জন্য, এখন যদি পুরো সময়টা আপনি নেওয়ার চেষ্টা করছেন তাহলে জিনিসটা মানুষের কাছে কেমন থাকে হয়তো আপনি কথা বলার ঠিক অধিকার আছে। আসলে আমাদের দায়িত্ববোধ আর তো আসা উচিত, আমাদের আর তো নিজেদের আত্মজিজ্ঞাসা করা উচিত, আমাদের আর তো আত্মসচেতন হওয়া উচিত। আপনি যখন আমাদের দোষ চাপিয়ে কিন্তু নিজেরা কিন্তু আমাদের দেশে একটা রাজনৈতিক প্রবণতা, বিশেষ করে আমরা রাজনীতি করি, আমরা সকলে কিন্তু অন্যের নামে দোষ চাপিয়ে কিন্তু নিজের দায়মুক্ত হতে চাই, কিন্তু এই অভ্যাস আমাদেরকে পরিবর্তন। আমার কৃতকর্মের জন্য আমাকে ব্যয়িত হবে এবং আমাকে কৃতকর্ম দিয়ে আমাকে ভালো কাজ করে আমাকে জনগণের কাছে আসতে হবে। আমাদের সময় শেষ, আপনি যখন স্টুডিওতে আছেন আপনাকে এটি না করলি নয় যে আপনার নোয়াখালী অঞ্চলে বনদস্যুদের একটি তৎপরতা বেশ ওই অঞ্চলে অসংখ্য প্রশ্ন হয়েছে যে আইন মানুষ নিজের হাতে তুলে নিয়েছে এবং নানা ধরনের প্রশ্নপত্র পত্রিকায় লেখা হয়েছে। আমি আপনাকে এলাম না সময় আপনি একটু জবাব দিন। আমাকে যখন এখানে আরেকবার যখন আহ্বান করেছিলেন তখন আমি আপনাকে বলেছিলাম দেশের সামগ্রিক আইন শৃঙ্খলার উপর বলতে গিয়ে যে আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনার নোয়াখালী জেলার আইন শৃঙ্খলা কেমন, আপনি নিশ্চয় মনে আছে আমি বলেছিলাম যে নোয়াখালী জেলার আইন শৃঙ্খলা খুবই ভালো, অন্যান্য জেলার থেকে ভালো, কারণ আমরা এখনো নোয়াখালীতে আমরা সরকারি দল বিরোধী দল একসাথে আমরা একই টেবিলে বসি, একই টেবিলে আড্ডা মারি, একই বিয়ে বাড়িতে অনুষ্ঠান দিতে পারি এবং আমাদের মধ্যে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে। এটা অবশ্য আমাদের দীর্ঘদিনের একটা ডেমোক্রেটিক কালচার আমাদের এখানে ফিগার করে বিদেশ, এখান থেকে আমাদের এটা আমরা সেই অবস্থা করছি। অনেক জায়গায় তো বড় বড় দ্বিপক্ষ গোলাগুলি হয় কিন্তু এখনো আমরা আমাদের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর ফেলে কিন্তু আমাদের আমার মতো ছিল না। আমাদের একটা বিস্তীর্ণ অঞ্চলে কিছু এলাকা উপকূলীয় এলাকা সেখানে কিন্তু আপনার আইন শৃঙ্খলা আমি তখনও বলছিলাম যে একটা বিশেষ কারণে খারাপ। সেই বিশেষ কারণটি হল 1,40,000 একর জমিতে সরকার সেই 1965 সালের পর থেকে ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি করা হয় যে উপকূলীয় নদী থেকে জেগে ওঠার ভূমিটাকে স্থায়িত্ব করার জন্য এবং আপনার সেখানে আপনার জমির মানে জাস্ট পরিমাণে করে রাখার জন্য। সেই 1,40,000 একর ভূমির মধ্যে বনভূমির মধ্যে প্রায় 50,000 একর বনভূমি সে 95-এর সে দিক থেকে শুরু করে এই পর্যন্ত সেটা কিছু ভাই নিচে উজাড় করে একেবারে সমস্ত বন কেটে বনের গাছ টাছ যা আছে সব বিক্রি করে তারা টাকা নিত। বনের মধ্যে তারা নিজেরাই মানুষকে জমি দিত, মানুষকে আবার জমি টাকার বিনিয়োগ জমি দিত। আমাদের কিছু মৎস্য প্রকল্প সেখানে আছে, সেই মৎস্য প্রকল্প মালিকদেরকে টাকা দিয়ে তাদের থেকে জমি সেখানে প্রকল্প গড়ে তোলে এবং এইভাবে করতে করতে এক পর্যায়ে যখন গাছটা সব কিছু শেষ হয়ে যায় তখন তারা তার পার্শ্ববর্তী লোকালয়ে এমন কোন ঘটনা নাই, এমন কোন ফ্যামিলি নাই যে ফ্যামিলির মেয়ে অথবা তার বউ অথবা স্ত্রী কোনো মহিলা না কোনো না কোনো মহিলা তাদের দ্বারা দূষিত হয়নি, এমন কোন লোক নাই যাকে গ্রেপ্তার করে তার থেকে মুক্তিপণ আদায় করা নেই, বাজারগুলোতে এমন কোন দোকানদার নাই যার থেকে তাদের অ্যাডভেন্টমেন্টের ছাড় আদায় করা হয়নি। সেখানে একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়, পরিস্থিতি তৈরি হয়, এটার জন্য আমরা কয়েকবার যে অভিযান করি না তা নয় কিন্তু খুব একটা সুফল আমরা কিন্তু পাইনি। এই জন্য আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করার কারণে ওনার আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওনাকে আমি বারবার বলেছি যে আমার এলাকার ব্যবস্থা থেকে একটু আমাদেরকে মুক্তি ভালো করে একটা অভিযানের ব্যবস্থা করেন। উনি আমাদের কিছু সাহায্য করছেন, সাহায্য করার খুব গোপনে আমরা গত এই মাসের 6 ডিসেম্বর আমরা অভিযানটা শুরু করি। আপনি লক্ষ্য করলে দেখবেন 6 তারিখে কিন্তু খুব একটা প্রাণহানি কিন্তু খুব একটা খবর নেই, প্রাণহানির খবর কিন্তু 7 তারিখে 9 তারিখে কয়েকটা দিন। 6 তারিখে আমরা যে যে এলাকাতে বনদস্যুদের অবস্থান সেই সেই এলাকাগুলোকে আমরা বিভিন্ন দিক থেকে করণীয় রাখি, করণীয় রাখার পর 7 তারিখে যখন আমরা যখন তাদেরকে যখন করণীয় ভেদ করে আসার জন্য তাদেরকে যখন বলি যখন আমাদের কাছে সারেন্ডার করো আমরা তোমাদেরকে তল্লাশি করি বিভিন্ন জায়গায় তখন তারা আগে নদী ফেলে তারা পার হয়ে যেত, এবার কোন ঘাট থাকার কোনো ওদিকে না গিয়ে তারা কিন্তু উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। এই যে রুদ্র রোষে যেগুলো এতদিন অপেক্ষা করছিল এদের জন্য যাদের অত্যাচারে তারা অত্যাচারিত, যাদের নির্যাতন নির্যাতিত অতিষ্ঠ হয়ে গেছে, যাদের কাছে তারা দীর্ঘ কয়েক বছর জিম্মি ছিল, যেখানে আসলে প্র্যাকটিক্যালি আমি নির্দ্বিধায় স্বীকার করতে পারি যে ওই অঞ্চলে কতটুকু জায়গার মধ্যে কিন্তু আসলে আমাদের সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তোরা মনে করেন একটা গভর্নমেন্ট মনে করেন এই বাহিনীগুলো ফাঁসটা বাহিনী তারা যেন করছে, মাঝে মাঝে তাদের মধ্যে নিজের মধ্যে যুদ্ধ হয়, মাঝে মাঝে আবার ক্ষান্ত হয়, আবার তারা একটা কৌশল শিকার নিয়েছে যে এক এলাকার লোকে আর এক এলাকারই অত্যাচার করে এবং মনে মনে আন্ডারস্ট্যান্ডিং করে তো এলাকার লোকজন বলবে না ঠিক আছে এই ছেলেগুলো আরো বিপদ হবে। এইভাবে একটা অবস্থা সৃষ্টি করার কারণে মানুষের রুদ্রশের শিকার হয় তারা, যখন পালানোর জন্য যখন তারা চেষ্টা করে, আপনার আপনি দেখবেন পত্রিকা নিয়ে যে যখন পালাতে চেষ্টা করে তখন অনেকেই জনতার হাতে দর পড়ার পর বিক্ষুব্ধ জনতা দীর্ঘদিনের রুদ্রদোষ যে আমাদের স্বাধীনতার উদ্দেশ্যে কি হয়েছিল কি ঘটনা
আমরা কি সবাই কি সেখানে পাচ্ছি সবকিছু? যখন আমরা যখন আমাদের মুক্তভূমিতে যখন ফিরে আসি সবকিছু, এই জমি জমাতের কথা বলি, অনেক কথা বললেন, আমরা কি সবকিছু তখন কিন্তু রক্ষা করা সম্ভব হয়নি? এমনি ভাবে একটা পরিবেশ, আমি ছবি না আমি বিশ্বাস করতাম না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে 10-15 কিলোমিটার রাস্তা তারা ব্যারিকেড দিয়ে রাখলো। সেই রাস্তা দিয়ে পার হওয়ার সময় তাদের হাতে ধরা পড়ছে, গণপরিণতি মারা গেছে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন বেশ কিছু প্রাণহানি ঘটছে। তবে আমি আপনাকে একটা কথা বলতে পারি, অনেকে অনেক কথা লেখেন, অনেক অনেক কথা বলেন, কেউ বলতে পারবে না এই প্রায় 40-টা লোক মারা গেল, এর মধ্যে ভালো একটা লোক মারা গেছে, নির্দোষ একটা লোক মারা গেছে। যদি আমরা জনগণের হাতে তুলে নেবা কখনো চাই না এবং এটা কেউ চায় না, কিন্তু যদি মানুষের তো একটা সহ্য একটা সীমা আছে, মানুষ যখন অসহিষ্ণু হয়ে যায় তখন এক পর্যায়ে কিন্তু আসলে এমপিদের, এসপিদের, ডিসি সাহেবদের কথা একসব মানুষ শুনতে চায় না। আসলে অবস্থাটা এই পর্যায়ে এসেছে। তো আমি মনে করি এখন এটা অনেক নিয়ন্ত্রণে এবং আমাদের অভিযান সার্থক এবং এটা জনগণের সাথে সম্পৃক্ত হয়েছে জনগণ। এবং আপনি নিশ্চয়ই সেখানে দেখবেন এই অভিযানে আমি সরকার দলের এমপি সাহেবভাবে আজকে সরকার দলের এমপি খুব মানে দুর্বলতা বের করা, তাকে আপনার ঘায়ল করার জন্য তাকে আক্রমণ করা, আমার এলাকা যারা বিরোধীদের সেই আমাদের প্রধান বিরোধীদের আমলুকের যারা নেতা যাই হোক হত্যাকাণ্ড মেম্বার, এমনকি আমার সাথে 96 যিনি ইলেকশন করছিলেন সেই খালেদ আলম সেলিম, ওনাদের আমলুকের ক্যান্ডিডেট ছিলেন 96, উনি আমলুক থেকে, আমি ছিলাম বিএনপির ক্যান্ডিডেট, আমরা একসাথে ইলেকশন করি, উনি হয়ে যান, আমি জয়লাভ করি। তিনি নিজেও গতকালকে আজকের ভোট গ্রহণ, গত 17 তারিখে আমরা একটা মিটিং করছি, উনি সভাপতি ছিলেন এই আন্দোলন, উনি আমার সাথে ছিলেন এই আন্দোলনে, জাতীয় পার্টির ফৌজ বেলাই সাহেব উনি আমার এলাকায় একসময় এমপি ছিলেন, উনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তারও কমেন্টস আপনি দেখবেন যে পত্রিকাতে আমরা একসাথে সাংবাদিক সম্মেলন করি। অর্থাৎ আসলে আমাদের এলাকায় যে বনদস্যু এবং জনদস্যু বিরোধী যে অভিযানটা, এই অভিযানটা কিন্তু যদি আমার অভিযান হতো তাহলে কিন্তু আমি এভাবে সাড়া দিতাম না। এই অভিযানটা এটা কোনো রাজনৈতিক দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, এটা একটা সামাজিক এবং সকলের উদ্দীপনার কারণে, সকলেই থাকার কারণে জনগণ উদ্বুদ্ধ হয়েছে এবং জনগণ উদ্বুদ্ধ হওয়ার কারণে আমরা ইনশাল্লাহ সে এলাকা যদিও বাহিনী প্রধান যদি এখন আমরা গ্রেপ্তার করতে সক্ষম নেই, তবে আমি আজকের অনুষ্ঠানে এর মাধ্যমে সে এলাকা যারা বসবাসরত লোকজন যারা দেশে দেশের বাইরে যে যেখানে থাকুক না কেন আমি তাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমাদের যে অভিযান আমরা শুরু করেছি, জনগণকে যেভাবে সম্পৃক্ত করেছি, আমরা আমাদের সে এলাকা সন্ত্রাসী এলাকা থাকবে না, সেটা একটি শান্তির জনপদে ইনশাল্লাহ। আপনারা এমন একটা প্রশ্ন যে আমাদের ভাইরা যদি রাজনীতি রাজনীতি দেখা দেয়, আপনি এক কথা বলবেন মুখে আর কাজে আর একটা করে দিয়ে হতে পারে না, আপনি অন্যকে পরামর্শ দেবেন আইন হাতে তুলে দেবেন, আপনাকে এই অভিযান করার জন্য আপনাকে সহযোগিতা করছে আপনি বললেন, তার মানে হলো জনগণকে সম্পৃক্ত করেছেন, ভালো কথা, একটা সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ সৃষ্টি হওয়া স্বাভাবিক হতে পারে, আইন হাতে তুলে তারপরে বাস্তবতা করে সেখানে আইন জনগণ যারা হাতে তুলে না নেয় সেটার জন্য আমার নিজের পক্ষ থেকে আমি মাইকে প্রচার করছি, বারবার মিটিং করছি এবং আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গাতে সভা সমিতি করছি, এখনো সভা সমিতি। এখন প্রশ্নটা হলো যে ১,৪,০০০ একর জমি যারা এই যে ভোগ দখল করতো, এখন কি এখানে ভোগ দখল করবে না কি করবে সেটাও তো একটা না না সেখানে নিচ্ছে ভোগ দখল করার প্রশ্ন না, কারণ সরকারের জমির উপর সরকার নিয়ন্ত্রণ আসবে এবং এই জমিগুলোর উপর নিয়ন্ত্রণ ছিল বনদস্যুদের, তার মানে এখন সেখানে আসামি দাঁড়ানো আমরা সেখানে বলছি যারা গরিব প্রকৃত যারা আছে তারা যেভাবে এখানে আসুক না কেন প্রথম তাদেরকে এখানে পুনর্বাসিত করা হবে, বিমান দিয়ে পুনর্বাসিত করতে আমি আপনাদের যেহেতু হাট করা আমার ইচ্ছে না এবং আমি সেই রাজনীতি করি না, এখন পর্যন্ত সেখানে যারা আছে তাদের মধ্যে অধিকাংশ কিন্তু যারা ওদের সাথে আঁতাত করে ফজেট করছেন তারা কিন্তু আপনাদের জনগণ এতগুলো জমি পথে এমন কোন প্রভাবশালী ব্যক্তি যেগুলোকে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করে এই হত্যাকাণ্ড সংগঠিত করলো এবং আপনাদের যেভাবেই হোক এটাকে মানে হাত বদল হতে পারে নেপথ্যে যারা উদ্দেশ্য খোঁজে তারা মূলত আসলে তাদের এই বক্তব্যের কারণে সন্ত্রাসীরা উৎসাহ বোধ করে,
কিন্তু আসলে এটা আমি উদ্দেশ্য আমি আপনাকে আজকে আমি হাত বদল এই ধরনের মানসিকতা সংক্রমিত হয়ে থাকে এটা কিন্তু আসলে কিন্তু 96 থেকে আপনারা যা করছেন আপনাদের এই যে চিফ হুইপ সরকার সিলেটের এমপি মন্ত্রী ছিল এটা আসলে আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:30 এবং রাত 2:00 আশা করি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজন অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, 1972 থেকে 1990 পর্যন্ত আমাদের দেশে শাসন পদ্ধতি নিয়ে আমাদের যে অভিজ্ঞতা তা হচ্ছে যে দেশের জন্য কার্যকর শাসন পদ্ধতি হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা, এবং যে কোনো মূল্যে আমরা এই সংসদীয় শাসন পদ্ধতি টিকিয়ে থাকুক সেটি চাই, কারণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এর কোনো বিকল্প নেই। এবং এর জন্য যে কথাটি বলা হচ্ছে এখন যে ক্ষমতাসীন দল যারা ক্ষমতা আছেন তাদেরকে যে কথাটি মনে রাখতে হবে যে ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয় এবং একা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সেটি বিরোধী দলকে নিয়েই করতে হবে। অপরদিকে বিরোধী দলকে কথা মনে রাখতে হবে যে সংসদটা একা সরকারের নয়, জনগণ ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠিয়েছে, সংসদে গিয়ে তাদের কথা বলা উচিত। এই জন্য শর্তহীনভাবে যত দ্রুত সম্ভব তারা সংসদে গিয়ে সংসদ কার্যকর করবেন আমরা এই প্রত্যাশা করি। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে আগামীকাল এই সময়। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুখে থাকুন এবং সুস্থ থাকুন। বিটল বিস্কুট খাইতে খাইতে যাই বেলা।